আপনাদের বেশি তো বলছিলাম না, আপনাদের বেশি এরকম কিছু বলছিলাম আমি যে ভিডিও বানানোর ব্যাপারে? না স্যার, বলেন নাই স্যার ভিডিও বানানোর কথা। ও তাহলে আমার সম্ভবত ওই পরের বেস্টাতে বলা হয়েছে। আচ্ছা, আপনারা নিশ কি চুজ করছেন আপনারা, যে আপনারা রিয়েকশন নিয়ে কাজ করবেন নাকি গেম নিয়ে কাজ করবেন, ওর সাম সাম ওয়াট কি নিয়ে কাজ করবেন, এগুলো কি চুজ করছেন? একটা মিনিট, আমি আপনাদের ডিসিশনটা নিতে যাতে আর সহজ হয় সেই জন্য আরো কয়েকটা চ্যানেল দেখাই আমি। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? আমার স্ক্রিন কি দেখা যায়? জি দেখেন, স্যার, দেখা যায়। জি স্যার, দেখেন, আমি সার্চ করছি অরম্যান গেমস, এটা হচ্ছে একটা গেম চ্যানেল, 3527টা ভিডিও আছে তার। উনি রেগুলার এই চ্যানেলের যে ওনার, সে রেগুলার কিন্তু ভিডিও দেয়। আপনারা যদি দেখেন রেগুলার, সে দুটা করে ভিডিও দেয়, এটা হচ্ছে তার একদম একটা নিয়ম, রুলস হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি তার এই স্ট্র্যাটেজি গুলো একটু খেয়াল করেন, রেগুলার কিন্তু সে দুটা করে ভিডিও দেয়, কোনো কোনো সময় তিনটাও দেয়। হ্যাঁ, কিন্তু যেদিন একদম কম করে ভিডিও দেয় সেদিন কম করে দুটা ভিডিও দেয়। কম করে ইউটিউবে কাজ করতে গেলেও আপনাকে এরকম একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যা আপনাকে একটা নিয়ম মেনে ভিডিও দিতে হবে প্রতিদিন। আপনি যদি মিনিমাম একটা দেন তাহলে প্রতিদিন একটা করে দেন, দুটা দিলে দুটা করে দেন। আর এখানে যে গেমস গুলো খেলা হয়েছে, আমার মনে হয় যে এরকম গেম দুইটা খেলা পসিবল, পসিবল কিছু না। যেমন দেখেন এখানে গেমস এর নামও দিয়ে দিচ্ছে, আপনি চাইলে গেমস এখান থেকেও খেলতে পারেন, থামলিং ও এখান থেকে নিতে পারেন। আমি দেখাচ্ছি, ধরুন আমি এই গেমসটা দেখেন 9.3 এবং 8.2, আমি যদি এখানেই ধরি তাহলে এখানে তার ভিউ হয়েছে 17,500। 17,500 ভিউ হয়েছে, 7.17.5। মোহাম্মদ জহিরুল ইসলাম কালকে থেকে 9:15 আগে ক্লাসে চলে আসবেন, এরপরে আমি ক্লাসে আর কাউকে এলাও করব না, মনে রাখবেন। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সিআর অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে রাখবেন অথবা সিআর কে ফোন করে রাখবেন। আমি অনেস্টলি বলছি, কালকে দেখবেন, নেক্সট ক্লাসে তো দেখবেন আপনারা, আমি 9:15 পরে একটা স্টুডেন্ট কে এলাও করবো না। যে স্টুডেন্ট গুলো শুধুমাত্র আগে থেকে ইনফর্ম করবেন প্রবলেমের কথা, শুধু তাদেরকে ইনফর্ম করব, আমি এলাও করব, আর বাকি একটা স্টুডেন্ট কে এলাও করবো না। আমি বলে দিচ্ছি এই কাজটা কিন্তু অলরেডি আমি আমাদের বিকালের ব্যাচ 4 এবং 12 ব্যাচের 6 জন স্টুডেন্টকে আমি ক্লাসে অ্যালাউ করিনি, একদম ক্লাসে ঢুকতেই দিইনি আমি। আর আমি এখান থেকে আমার অটো পারমিশন যেটা আছে, আমি আমার অটো পারমিশন অফ করে রাখবো। অফ করে রাখলে আপনারা কেউ কিন্তু ক্লাসে ভিজিট করতে পারবেন না, আমি আগে বলে দিচ্ছি। সো মাথায় রাখবেন বিষয়টা, আমি কিন্তু নেক্সট ক্লাসে বলবো না, করে দেখাবো। যদি কারো প্রুফ দরকার হয় চাইলে একটু 9:16-তে আসতে পারেন, দেখেন প্রুফ দরকার হলে প্রুফ পেয়ে যাবেন। পিয়ুষ দে, আপনিও সেম কথা, আপনার জন্য 9:15-এর মধ্যে ক্লাস আসতে হবে। যদি কোনো কারণে মনে হচ্ছে দেরি হবে তাহলে সিআর কে ইনফর্ম করবেন, ফোন করবেন, যা করবেন করবেন, কিন্তু সিআর এর কাছে ইনফরমেশন পৌঁছাবেন, আদারওয়াইজ ক্লাসে আমি অ্যালাউ করব না। খেয়াল করে দেখেন তার একদিনে, মানে এখানে যে 17,000 ভিউ হয়েছে, আপনার কি মনে হয় 17,000 ভিউর উপর আর হবে না?
আপনি যদি 3 দিনে বা 1 সপ্তাহ আগের ভিডিও গুলো দেখেন, প্রত্যেকটা ভিডিও 20,000, 22,000, 23,000, 24,000, 50,000, 1 লক্ষ পর্যন্ত। আপনি যদি 1 মাস আগের ভিডিও গুলো দেখেন, সেগুলো কিন্তু সব প্রত্যেকটা ভিডিও কিন্তু 1 লক্ষ ছুঁই ছুঁই অবস্থা। মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আজকে যেটা দিচ্ছে সেটা কিন্তু 1 মাস পরও ভিউ হবে, বিকজ এগুলো হচ্ছে সবগুলো এভারগ্রিন টপিক। আমি যদি আজকের যে ভিডিও গুলো ভিউ হলো, এগুলো আমি তো বললাম এগুলোর সিটিআর হবে 6 থেকে 8, বা আমি ধরলাম 3, ধরেন 3 যদি আমি এটা সিটিআর ধরি, তাহলে এই 17,000 ভিউ থেকে সে ইনকাম করে ফেলতেছে $52 থেকে $53 সে ইনকাম করে ফেলতেছে। মানে সেখান থেকে একটা হিউজ ইনকাম আর্ন করার সুযোগ আছে। আমি যদি পুরো চ্যানেলটার একটা আর্নিং হিস্ট্রি বের করি, লাস্ট মান্থে সে কত ভিউ পাইছে, তার ভিউ যদি আমি চিন্তা করি 27 মিলিয়ন ভিউ পাইছে। আমি যদি একটু কম করেও ধরি, যদি ধরি সিটিআর $2 করে, যদি সিটিআর আমি $2 করেও ধরি, তাহলে 1 লক্ষতে কত আসে, $200 আসে। 1 লক্ষতে যদি $200 আসে, এখানে 2 পয়েন্ট এখানে কত ছিল আপনার 27 মিলিয়ন, তার মানে হচ্ছে কত, 270 দিয়ে গুণ দিতে হবে, ইনটু 270, তাহলে এখানে যে অ্যামাউন্টটা দেখানো হচ্ছে সেটা আসলে নিতান্তই খুবই কম অ্যামাউন্ট দেখানো হচ্ছে, 110, সেটা খুব নিতান্ত একটা কম অ্যামাউন্ট দেখানো হচ্ছে। এখানে $54,000 মতো তার আর্নিং হতে পারে, যেটা এটার মাঝামাঝি, ঠিক আছে। একদম কম করে হলে $20,000 থেকে $30,000 তার এখান থেকে আর্নিং আসতেছে অনলি গেম খেলে। এখন আসেন, এই গেমগুলো থেকে আমরা কি 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 জিনিস রিভিল করব, কি কি জিনিস বের করব। এখানে একটা গেমস এর নাম দেওয়া আছে, আপনি চাইলে সেম গেমটা খেলতে পারেন। আপনি এরকম কয়েকটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম 3-4টা চ্যানেল দেবো আমি, যে চ্যানেল গুলোতে এই ধরনের গেমস গুলোর নাম সহ দেওয়া থাকে। আপনি এই গেমটাতে গেলেন, আমি জাস্ট এটা প্লে করা দেখবো না, জাস্ট একটু পজ করলাম, পজ করে দেখেন গেমস এর নাম দেওয়া আছে ট্যাক্সি সিম 2016, এখানে দিচ্ছে কি #36 ক্রেজি ড্রাইভার ইন বেলগ্রেড অ্যান্ড্রয়েড প্লে গেমস। অ্যান্ড্রয়েড প্লে গেমস কেন দেওয়া হয়েছে, এটার একটা কারণ আছে, কারণ অ্যান্ড্রয়েড শব্দটা একটা পাওয়ারফুল কিওয়ার্ড, আর প্লে গেম এটা কিন্তু একটা অনেক বড় চ্যানেলের নাম, অ্যান্ড্রয়েড প্লে গেম এটাও কিন্তু একটা বড় চ্যানেলের নাম, ঠিক আছে। এই জন্য এটা দিয়ে এটা দেওয়া হয়েছে। আমরা যখন ভিডিও আপলোডিং বিষয়গুলো ট্রিক্স গুলো শিখবো, তখন আমরা এই বিষয়গুলো দেখবো, টাইটেলের ক্ষেত্রে কে কি লক কি কে কি দিতে হয় না দিতে হয় সবকিছু দেখবো আমরা, ঠিক আছে। এখন আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না, এখানে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতেছে র্যাঙ্ক, চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য। আমরা যদি সিমোরে যাই, সিমোরে যদি যান, তাহলে এখানে যদি দেখেন ডাউনলোড আইওএস, আইওএস যারা অ্যাপেল থেকে খেলবে তাদের জন্য গেমস আর লিঙ্ক ডেভেলপার গেমস, মানে মেন যেখানে প্লে স্টোরে আছে সেখানে গেমসটার কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই প্লে স্টোর থেকেই কিন্তু গেমটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। সেখানে কিন্তু সে দেখেন ডাউনলোড লিঙ্কটা অনেক সময় সরাসরি দিয়ে দেয়, অনেক সময় আমার ডাউনলোড লিঙ্কটা সরাসরি দেয় না, অনেক সময় কি ডাউনলোড লিঙ্কটা সরাসরি না দিয়ে করে কি এটা ডেভেলপারের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে জাস্ট এখান থেকে একটু খুঁজে বের করতে হবে যে এখানে গেমটা কোথায় আছে। গেমটার নামটা যদি আমরা দেখি ট্যাক্সি সিম, হ্যাঁ ট্যাক্সি সিম, এখানে যদি খেয়াল করেন এই গেমটা কিন্তু এখানে আছে ট্যাক্সি সিম। এটা কিন্তু 2016 সালে গেমসটা ইয়ে করা হয়েছে, পরবর্তীতে এটা ডে বাই ডে কি করা হয়েছে আপনার আপডেটেড করা হয়েছে, গেমসটা তৈরি করা হয়েছে অনেক আগে, বা ডে বাই ডে এটা আপডেট করা হয়েছে। এই গেমটার কথা সে এখানে বলতেছে, ঠিক আছে, এই গেমটা এখানে সে খেলতেছে। এখানে এখান থেকে আরেকটা জিনিস কি আপনারা যেটা পাবেন, আপনারা চাইলে কিন্তু এখান থেকেও আপনারা থামলিংটাকে নিয়ে নিতে পারেন, থামলিং, থামলিংটাকে নিয়ে ফটোশপ দিয়ে এখানে একটা হুইল, গাড়ির হুইল বসা দিলেন, এখানে একটা গিয়ারবোর্ড বসা দিলেন, এখানে একটা পুলিশ বসা দাঁড়া করা দিলেন, জাস্ট আপনি আপনার মতো করে এটাকে একটু করে সুন্দর করে গুছিয়ে নিলেন, ঠিক আছে। অথবা আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে এটাও নিতে পারেন এই থাম্বলিং হিসেবে, এগুলোতে কোনো কপিরাইট ইস্যু আসবে না, আপনি এখান থেকে এটাও নিতে পারেন। হ্যাঁ, এখানে অনেকগুলো থাম্বলিং থাকবে, আপনি যদি ওনাদের থাম্বলিংটাও দেখতেন তাহলে ওনারা এই ধরনের থাম্বলিং ইউজ করছে। অথবা আপনি গেমটা চলাকালীন সময়ে বা খেলার সময় যে কোনো একটা সিনারিওতে আপনি স্ক্রিনশট নিতে পারেন, সেই স্ক্রিনশটটাকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এখানে যারাই গেম খেলতেছে প্রত্যেকে কিন্তু তাদের গেমের যে ইয়েটা আছে লিঙ্কটা কিন্তু সকলে দিয়ে দেয়। আপনি এখান থেকেও একটা থাম্বলিং নিয়ে
এই কাজটা করতে পারেন, খুব ইজিলি এই কাজটা করতে পারেন থাম্বলিং নিয়ে। ওকে আচ্ছা, এবার যদি এই থাম্বলিংটা যদি কোনো কারণে আপনার পছন্দ হয়, ধরুন আপনার কাছে এই থাম্বলিংটাই পছন্দ হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমি নতুন একটা ইউটিউব নিই, এর নাম ছিল কি টেক্সি সিম, আমি এখানে লিখি আমি এটা 2016 সালেরটা দিছে, আমি এখানে 20 সালেরটাই দিই, 2020 লিখে সার্চ করলাম, দেখেন এই গেমটা কিন্তু অনেকে আপলোড করছে, এমন না যে শুধুমাত্র একজন ব্যক্তি আপলোড করছে। এখান থেকে আপনার যে থাম্বলিংটাই পছন্দ হবে আপনি চাইলে কিন্তু সেই থাম্বলিংটাই কপি করতে পারেন। ধরুন আমার কাছে ফর এক্সাম্পল এই থাম্বলিংটা পছন্দ হয়েছে, আপনি চাইলে কিন্তু এরকম একটা থাম্বলিং নিজে তৈরি করতে পারেন, আদারওয়াইজ আপনি চাইলে এই থাম্বলিংটাকে কপি করতে পারেন। কিভাবে, দেখেন আপনি গুগলে গিয়ে লিখবেন ইউটিউব ভিডিও থাম্বলিং ডাউনলোডার, লিখে প্রথমে যে সাইটটা আসবে সেই সাইটটাতে ক্লিক করেন, প্রথমে একদম প্রথমে যেটা আসবে, এখানে আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আপনি আপনার ভিডিও লিংকটা বসিয়ে দেবেন, বসিয়ে একটা এন্টার দিবেন, দেখেন সেই থাম্বলিংটার সব কপি চলে আসছে, এটা হচ্ছে মিডিয়াম কপি, স্মল কপি, ফুল এইচডি কপি চলে আসছে। মানে আপনার যদি ফুল এইচডিটা ভালো লাগে আপনি এখানে দেখেন কর্নারে ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোডে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে, আপনি জাস্ট করবেন কি এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করে আপনি আপনি যেখানে যে কোনো একটা পছন্দসই জায়গাতে এটাকে সেভ করে নিলেন। আমি যদি এখন এটা এটা গিয়ে চেক করে দেখি এটা ডাউনলোড হচ্ছে, দেখেন এটা থাম্বলিংটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে থাম্বলিং এ কি কোনো কপিরাইট প্রবলেম আছে কিনা, না থাম্বলিং এ কোনো কপিরাইট প্রবলেম নাই। এখানে যদি একটু খেয়াল করে দেখেন গেমটা 2016 সালে বেরিয়েছিল, 2020 সালে আবার আপডেট করা হয়েছে, এখানে দুইটা গেমই খেলে দেখানো হয়েছে অল্প অল্প করে। তারপর খেয়াল করে দেখবেন আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর সাথে থাম্বলিং এর মিল আছে কিনা, যদি আপনি ভার্সেস দিয়ে খেলেন 2016 সালেরটা অল্প খেললেন 2020 সালেরটা খেললেন ভার্সেস দিয়ে খেললে সেক্ষেত্রে আপনি এই ইমেজটা ইউজ করতে পারেন। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, ইমেজের কোথাও যদি চ্যানেলের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে থাম্বলিংটা না নেওয়াটাই সবচেয়ে শ্রেয়। আমার কথা কি বোঝা গেছে? একই অর্থ আমি আপনাদেরকে বললাম, যদি এখানে কোথাও যদি আপনার যে চ্যানেলের নাম উল্লেখ আছে, যদি কোনো চ্যানেলের নাম উল্লেখ থাকে, ধরুন আপনি এটা নিতে যাচ্ছেন ফর এক্সাম্পল এই থাম্বলিংটা নিতে যাচ্ছেন, কিন্তু এখানে এই চ্যানেলটার নাম দেওয়া আছে রাইজ অফ মোবাইল গেমস, এই চ্যানেলটার নাম এখানে দেওয়া আছে, তো আপনি এটা নিয়ে কোনো লাভ হবে না, কারণ থাম্বলিং এর মধ্যে ওই চ্যানেলটার নাম দেওয়া আছে। আমার কথা বুঝতে পারছেন? চ্যানেলের নাম দেওয়া থাকলে এখানে নেওয়া যাবে না, না নেওয়াটাই সবচেয়ে কি শ্রেয় ভালো হয়। ক্লিয়ার? আমার কথা কি বোঝা আসছে? জি স্যার। এরকম অনেকগুলো আপনি এখানে অনেক ধরনের তারা গেমস খেলতেছে, আপনি নিজে যদি গেম বাছাই করতে না পারেন তাহলে এরকম একটা চ্যানেলকে ফলো করেন, তারা যে গেমটা খেলতেছে আপনিও হুবহু সেম গেমটা খেলেন, তারা টাইটেলটা যেভাবে দিচ্ছে আপনিও সেটা টাইটেলটা দেন, আপনি জাস্ট টেক্সি গেমস ইমেতো লিখে সার্চ করবেন টাইটেলটাও সেম ভাবে আপনি দেন, সমস্যা নেই। এখানে শুধুমাত্র কপিরাইট ইস্যু আসে ফুটেজে এবং সাউন্ডে, এ ব্যতীত অন্য কোনো কিছুতে কপিরাইট ইস্যু আসে না, বুঝতে পারছেন? দেখেন এখানে কতগুলো গেমস আছে, আপনি চাইলে কিন্তু এগুলো খেলতে পারেন, এখানে প্রত্যেকটা গেমস এর লিংক কিন্তু দেওয়া থাকবে, প্রত্যেকটা গেমস এর লিংক, আপনি যদি যে কোনো গেমস এ যান গেমের নাম অলরেডি দেওয়া আছে, বিগ সিটি আনলিমিটেড অফ রোড সিমুলেটর, তাও আমি দেখাচ্ছি একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাই, আপনি যদি এখানে দেখেন ডাউনলোড অ্যান্ড্রয়েড, এটা অ্যান্ড্রয়েড একটা পাওয়া গেছে কিন্তু আপনার ইয়েটা পাওয়া যায়নি, আপনার আইওএস টা পাওয়া যায়নি, অ্যাপেল টা পাওয়া যায়নি। এখন এখানে যে ডিটেলস টা লেখা হয় সেই ডিটেলস টা কিন্তু আপনি এখানেই পেয়ে যাবেন, আপনাকে কিন্তু এটা নিচ থেকে লিখতে হবে না, এই ডিটেলস টা আপনি এই গেমের এখানেই পেয়ে যাবেন, নিচেই পেয়ে যাবেন, দেখতেছেন এখানেই পেয়ে যাবেন। ক্লিয়ার? এটা কিন্তু আপনাকে লিখতে হবে না।
অথবা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিছে আর কি, চেঞ্জ করে দিছে, এটা এখানে পেয়ে যাবেন। অথবা একটু করে বাটটা দিয়ে দিছে, কোন একটা জিনিস অ্যাড করে নিছে, কোন একটা জিনিস বাদ দিয়ে দিয়ে, দেখতেছেন আমি এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি করে নিয়ে এখানে দিলাম, দেখতেছেন মিলে গেছে, মানে পুরোটা সে রাখেনি আর কি, এখানে এতটুকু সে রাখছে। তার ডিসক্রিপশন নিয়ে আপনাকে ভাবতে হবে না, ডিসক্রিপশন কিন্তু ওই গেমটা যারা তো ডেভেলপার যারা তৈরি করছে তারাই কিন্তু ডিসক্রিপশন লিখে রাখছে। আমি তো আপনাকে আবার বলছি, এখনো বলছি, যে সাউন্ড এবং ফুটেজ ব্যতীত অন্য কোনো কিছুতে ইউটিউবের কপিরাইট ইস্যু আসবে না। আমার কথা বুঝছেন? এছাড়াও আরো কিছু চ্যানেল আছে, ওগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউটিউবের, যদি আমি দেখাই এখানে দেখেন 8716টা ভিডিও আছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। আমি যদি এই চ্যানেলটা কপি করে এই চ্যানেলটা ডিটেলসটা একটু চেক করার চেষ্টা করি, তাহলে ইমরানুল করিম দেরি করে আসছেন কেন? ইমরানুল করিম দেরি করে আসছেন কেন স্যার? স্যার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমি 9:15 পরে কাউকে এলাও করব না, মাথায় রাখবেন। যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় সিআরকে নক করবেন, আমি আগে বলে দিচ্ছি। হ্যাঁ, ক্লাসে একটা ডিসিপ্লিন চলে গেছে, যা যখন ইচ্ছে তখন আসছে। দেখেন এই চ্যানেলটা মিনিমাম আর্নিং 3.8, আপনি যদি আমি যেভাবে বসে সেভাবে হিসাব করে দেখেন তাহলে এই চ্যানেলটা আর্নিং আরো অনেক বেশি হবে, 15 মিলিয়ন ভিউ। আপনি একদম নিশ্চিত থাকেন পার মিলিয়নে, এখানে ধরেন একদম পার মিলিয়নে ফেলে দিল, কম সিপিসি ধরলো তো $1,000 আসার কথা পার মিলিয়নে, 15 মিলিয়নে $15,000 আসার কথা, ঠিক আছে, যেটা আরো কম আসছে। এরপর চৈতিকি এখন আসছেন? না স্যার, আমি মানে পিসি দিয়ে জয়েন করলাম, এতক্ষণ শুনেছি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এরপর আমরা এই চ্যানেলটা যদি দেখি, একটু আগে যে অডম্যান গেমস যেটা দেখালাম, ও গেম চ্যানেল, এই জিনিসটাও কিন্তু এভাবে করে সেম সেম টাইপের ভিডিও। এইসব ভিডিওতে কোনো ইন্ট্রো দেওয়ার দরকার নেই, অনেকে আসেন ইন্ট্রো দেন, আমি বলবো ইন্ট্রো ইন্ট্রো কিছু দিয়েন না, ইন্ট্রো লাগবে না, ইন্ট্রো ছাড়াই আপনি খেলেন এটাই বেটার হবে, ঠিক আছে। ইন্ট্রো দেওয়া মানে সময় নষ্ট এসব গেমস। দেখেন ও খেলতেছে আপনার কি ধরনের গেম, ব্যামেনজি গেমস গুলো খেলতেছে, ঠিক আছে। দেখেন এখানে নামও দেওয়া আছে, আপনি যদি চান যে কোন গেমসটা আমি এটা খেলতে যাচ্ছি এটার নাম কি, আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। জাস্ট এটাকে ভিডিওটা চালু হওয়ার সাথে পজ করে দিলাম আমি। মনস্ট্রাক ট্রাক ওয়াটার সাফারিং ট্রাক রেসিং গেম। হ্যাঁ, আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে দেখেন প্লে স্টোরের যে লিঙ্কটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এই গেমসটা এখানে সে খেলতেছে, আর একটা গেম স্যার আপনি অনেকগুলো লেভেল খেলতে পারবেন, সেই লেভেলগুলো দিয়েও কিন্তু কি করতে পারবেন আপনি, ইজি। দেখেন এখানে কিন্তু থাম্বলিং গুলো দেওয়া আছে সুন্দর করে, আপনাকে কিন্তু এমন না যে তৈরি করতে হবে, এখানে অনেকগুলো থাম্বলিং আগে থেকে ক্রিয়েট করা আছে। আমার কথা বুঝতে পারছেন? মোহাম্মদ মনসুর ভাই আপনি কি আগে জয়েন ছিলেন? মোহাম্মদ মনসুর ভাই কি আগে থেকে জয়েন ছিলেন? জি, নতুন ডিভাইস দিয়ে আবার জয়েন হইতে হইছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে কিন্তু যে গেম চ্যানেল গুলো আমি নাম দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এখানে কিন্তু অনেকগুলো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, এখান থেকে কিন্তু আপনি চ্যানেলের নামের সম্পর্কে একটা আইডিয়া পাবেন, ঠিক আছে। এরপরে কঠিন নাম দিবেন না, যেটা মানুষ মনে রাখতে পারে না, ঠিক আছে, কখনো কঠিন নাম দিবেন না। আমি কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেল দেখাচ্ছি আপনাকে আপনার বোঝার সুবিধার্থে।
দেখেন এই চ্যানেলটা 2 মিলিয়ন ভিউয়ার, 7,000 না, আপনাকে ভিডিও বানা যেতে হবে। আপনি যদি কয়েকটা ভিডিও বানানোর পরে আফসোস করেন যে আমার এখানে ভিউ হলো না কেন, আমার এখানে এটা হলো না কেন, আমার এখানে ওটা হলো না কেন, ওগুলো নিয়ে আফসোস করা যাবে না, ঠিক আছে? আপনি আফসোস করার এখানে কোনো সুযোগ নাই, আপনাকে শুধু ভিডিও বানিয়ে যেতে হবে। এখানে আপনারা আফসোস করবেন না, ঠিক আছে? 2-3টা ভিডিও বানালেন বা 100টা ভিডিও বানালেন, আপনি আবার চিন্তা করা শুরু করে দিলেন, আমার তো ভিউ হচ্ছে না, আমার তো এটা হচ্ছে না, আমার তো সেটা হচ্ছে না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যাদের সাথে কম্পিটিশন করতেছেন তাদের প্রত্যেকের কিন্তু 3,000, 4,000, 5,000 ভিডিও আছে, তো আপনাকেও অন্ততপক্ষে তাদের কাছাকাছি যেতে হবে। তো যারা হাজারের ঘরে কম্পিটিশন করতেছে, তা আপনি যদি 100 ভিডিও নিয়ে যদি চিন্তা করেন আমার আর্নিং হচ্ছে না, তাহলে সেটা তো মানানসই হবে না। আপনি যদি ভালোভাবে কোয়ালিটি মেনটেন করে গেমগুলো খেলতে পারেন এবং রেকর্ড করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো ভিউ আসবে। রেকর্ডিং করার সময় আমি গত ক্লাসে ট্রিক্স দিছিলাম, শুধুমাত্র হেডফোনের মাথাটা যেটা প্লাগ করতে হয় সেটা ব্যতীত বাকিগুলো কিছু রাখবেন না, ওগুলো কেটে সেটা ফেলে দেবেন। রেকর্ডার হিসেবে এজ এ রেকর্ড স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারেন, DU স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারেন। বাসায় আগে কয়েকটা রেকর্ড করতে হবে, আপনি যদি মনে করেন মুভি বা অন্যান্য কোনো ফুটেজ নিয়ে রিয়েকশন করতে চান, সেক্ষেত্রে আপনি রিয়েকশন ভিডিও করতে পারেন। আমি মূলত দুই জিনিসটাকে এখানে ফোকাস করতেছি, একটা হচ্ছে রিয়েকশন, কেউ যদি ফেস দেখে রিয়েকশন করতে চান করেন, আর যদি করতে না চান সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাপস আছে যে অ্যাপস গুলো দিয়ে আপনার চেহারার মধ্যে কিছুটা পরিবর্তন করে সেটা বাঘ ভাল্লুক দিতে পারেন, অথবা অন্য ফানি কোনো চেহারা করে সেটা দিয়ে রিয়েকশন করতে পারেন। সেকেন্ড হতো বা আপনারা গেম খেলতে পারেন, সেই গেমগুলোকে খেলে কিন্তু সেটা একটু কাটশট করতে হবে। কাটশট কেন করতে হবে, কারণ স্টার্টিং এ যখন আপনি রেকর্ডিং শুরু করবেন আপনার রেকর্ডিং সফটওয়্যারটা অল্প দেখা যাবে এখানে, সো সেই রেকর্ডিং সফটওয়্যারটা যতটুকু যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত ভিডিওটা কেটে ফেলে দিতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং গেমগুলো খেলার সময় আরো একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে দেখবেন গেমগুলো যেন অবশ্যই অফলাইন গেম হয়, অনলাইন গেম যেন না হয়। অফলাইন অনলাইন গেম বলতে আমি কেন নিষেধ করতেছি, কারণ হচ্ছে অনলাইন গেমস গুলোতে উপরে একটা অ্যাড চলে আসবে, যে অ্যাডটা কিন্তু রেকর্ডিং এ চলে আসবে। আপনি অবশ্যই অফলাইন গেম খেলবেন। অফলাইন গেম বলতে বুঝাচ্ছি যে গেমগুলো খেলার জন্য কোনো রকম ইন্টারনেটের কানেকশনের প্রয়োজন হয় না, শুধু ইনস্টল করার পর আপনি খেলা শুরু করে দেবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কি আপনার সেটিং থেকে আপনাকে আপনার মোবাইলের সকল নোটিফিকেশন গুলো অফ করে দিতে হবে, কারণ আপনি গেম খেলতেছেন কিছুক্ষণ পর নোটিফিকেশন চলে আসতে পারে, আর নেট অফ থাকলে নোটিফিকেশন এমনি থেকে কম আসবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাও আপনি সকল প্রকার নোটিফিকেশন অফ করে দিবেন। হয়তো বা কেউ একজন SMS পাঠাইছে, হ্যাঁ, বা মোবাইল কোম্পানি একটা SMS পাঠাইছে, সেটাও গেমের স্ক্রিনে চলে আসবে। সো সকল প্রকার নোটিফিকেশন গুলো আপনারা অফ করে তারপরে গেম গুলো খেলতে বসবেন। এই বিষয়গুলো কুটুকিটাকে জিনিসগুলো আপনারা মনে রাখবেন। আর এখানে খেলতে খেলতে আপনারা মাঝে মাঝে বিভিন্ন প্রবলেম পড়বেন, যেমন এই নোটিফিকেশন গুলো চলে আসতে পারে, সাউন্ড গুলো ঝামেলা হতে পারে। এটা কয়েকবার যখন খেলা শুরু খেলবেন রেকর্ড করবেন এটা এমনি এমনি চলে আসবে। প্রথমবার আপনি যতগুলো প্রবলেম ফেস করতেছেন ওই প্রবলেম গুলো নিয়ে আসলে আফসোস করে কিছু নেই, কারণ আজকে যারা যারা এই স্কুল কলেজে বড় বড় শিক্ষকরা বা প্রফেসররা পড়াচ্ছে তারা কিন্তু একদিন কখ পারে নাই, তাই না? কিন্তু তারা ধৈর্য নিয়ে পড়ছে, তাদের মা বাবা তাদেরকে পড়াইছে ধৈর্য নিয়ে, তারা কিন্তু একটা সময় গিয়ে এখন মানুষকে পড়াচ্ছে, তাদেরকে মানুষ আইকন হিসেবে চেনে। ঠিক তেমনি ভাবে আপনার কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে কয়েকটা ভিডিও বানানোর পরে এই নিজগুলোকে জাজ করবেন না, এই নিজগুলোকে জাজ করতে পারবেন যখন আপনি হিউজ পরিমাণ ভিডিও বানাবেন। মিনিমাম আপনি 6 মাস ভিডিও বানিয়ে যান, এরপরে আপনি জাজ করবেন যে আসলে আপনি তো বাসায় এমনিও গেম খেলেন, বিভিন্ন সময় গেম খেলেন না, এইটাই করেন, গেম খেলেন বা রিয়েকশন করেন, আপনি টিভিতে বসে মুভি দেখে রিয়েকশন দেন না, এই কাজগুলো করেন, এই জাস্ট এই কাজগুলো অন রেকর্ডিং হবে। 6টা মাস এটা করেন, 6 মাস করার পর দেখেন কি রেজাল্ট আসে। পার ডে 2-3টা ভিডিও বানাতে হবে যে এই জিনিসগুলোতে, না হলে আপনি এখানে কোনো টিকতে পারবেন না। আপনার কম্পিটিটররা কিন্তু হাজার হাজার ভিডিও নিয়ে বসে আছে, আপনি 2-3টা ভিডিও বানানোর উপর আপনি হাল ছেড়ে দিলে এখানে কখনোই কিছু করতে পারবেন না, বুঝতে পারছেন? আর একটা চ্যানেল আছে সাইলেন্ট 102, জি বলেন স্যার। একটা ছোট্ট কোশ্চেন স্যার, একই চ্যানেলে কি একাধিক গেমস এর ভিডিও দেওয়া যায় না নাকি স্যার এক চ্যানেলে অনলি ওয়ান গেমস? মানে এখানে আমি যতগুলো চ্যানেল, এখন 4টা চ্যানেল দেখালাম,
তারা কিন্তু যে ভিডিওটা দিচ্ছে সে কিন্তু এক ধাঁচের ভিডিও দিচ্ছে, যেমন অডম্যান গেমস সিমুলেটর টাইপের রেসিং টাইপের ভিডিও দিচ্ছে, এ দিচ্ছে আপনার বিম্যানজি টাইপের ভিডিও, ঠিক আছে, এও দিচ্ছে বিম্যানজি টাইপের ভিডিও, রেসিং ভিডিও সাইলেন্টটা দেখি, মানে এরা কিন্তু একটা ধাঁচের ভিডিও ফলো করতেছে। যেমন দেখেন এই 992টা ভিডিও এখনো কিন্তু 1000 হইতে পারেনি, কিন্তু 1000 হওয়ার কোনো দরকার নাই, আপনি ভিডিও দিতে থাকেন, একটা সময় দেখবেন একটা ভালো আর্নিং চলে আসবে। আমি যদি চ্যানেলটাও আপনাকে দেখাই, একশো ভিডিও মিনিমাম 100 ভিডিও দেওয়ার আগে দাস করা যাবে না, কি হচ্ছে কোয়ালিটি মেনটেন করে মিনিমাম 100 ভিডিও, এটাকে আপনি জাজ করতে পারবেন না যে আমার এটা এমন হচ্ছে না কেন, আমার এটা এমন হচ্ছে না, সত্যি বলছে আপনি আমার আমার যেভাবে বলছে এভাবে করে যান। 900টা ভিডিও দেখেন, আমাকে বলেন ইনকাম থেকে খারাপ, এটাকে এটা তো ফোর্থ কান্ট্রি ইনকাম, এটা তো তার ইনকাম নাও হতে পারে, এই গেম গুলো যে শুধুমাত্র বাংলাদেশেরাই দেখবে তা তো কোনো কথা না, এটা তো ফরেন কান্ট্রিরাও দেখবে, তাহলে তার ইনকাম এখানে $1000 প্লাস, তার ভিডিও সংখ্যা হচ্ছে 992টা, 3 মিলিয়ন ভিউ হয়েছে, 1 মিলিয়নে $1000 মাস্ট বি আসবে, 1 মিলিয়নে $1000 মাস্ট বি থাকবে, তার তো $3000 ইনকাম হওয়ার কথা মিনিমাম, $3000 মিনিমাম ইনকাম আছে তার, বুঝতে পারছেন? আপনারা সকলে তো নিউজ চুজ করছেন, করছেন না? এবার দেখি বলেন, আপনারা বলিয়ে না বললে একটা হিজবিজ হয়ে যাবে, আমি জিজ্ঞেস করবো সবাইকে, আপনারা একটা কাজ করে কে কি নিউজ চুজ করছেন চ্যাটে লিখে দেন, এরপর আমি জিজ্ঞেস করবো কেন চুজ করছেন, না আবার সবাই বলতে গেলে হিজবিজ হয়ে যাবে, কাইন্ডলি কে কি নিউজ চুজ করছেন একটু লিখে দেন। নিজেকে আওয়ামী লীগ Thank you.
আচ্ছা একটু বলে নে, গেমিং চ্যানেলটা আবার দুই ধরনের হয়ে থাকে। অনেকে দেখবেন স্ট্রিমিং গেম খেলে, আবার অনেকেই আপনার এই ধরনের গেমস গুলো দেয়, অ্যান্ড্রয়েড গেমস বা বাকি গেমস গুলো দেয়। যারা স্ট্রিমিং গেম গুলো খেলে তাদের আসলে একটু আর্নিংটা কম হয়, কারণ স্ট্রিমিং গুলো যখন চলে স্ট্রিমিং এর মধ্যে অ্যাড অনেক সময় আসে না, যে কারণে তাদের আর্নিংটা কম হয়। তো আমি একটু চেক করে দেখলাম যারা স্ট্রিমিং গেম গুলো খেলে তাদের কয়েকজন আর্নিং প্রুফ দেখলাম, অ্যাভারেজলি $1,200,000 করে আসে স্ট্রিমিং গেম গুলোতে। মানে স্ট্রিমিং গেম গুলোতে মেইন আর্নিংটা হয় আপনার লাইভ স্ট্রিমিং করার সময়, কিন্তু এখান থেকে অনেকে আবার ডোনেশন পাই, হিউজ ডোনেশন পাই। তো ওইটা ওইটা তাদের একটা এক্সট্রা ইনকাম, তারা স্পন্সর পায়, ওটা একটা এক্সট্রা ইনকাম। কিন্তু এর বাইরেও তারা ইউটিউব থেকে একটা আর্নিং করে স্ট্রিমিং গেম গুলো খেলে, সেটা $1,200,000 মতো আসতে পারে অ্যাভারেজ, অন অ্যাভারেজ কম। আর আমি কম বলে বললাম, $200 থেকে $250 পর্যন্ত আসতে পারে যদি আপনার এটা যদি ফোর্থ কান্ট্রি এটা সিন করে, ফোর্থ কান্ট্রি সিন করলে এরকম আসে। আর যদি অ্যান্ড্রয়েড গেমস এগুলো এগুলো যেহেতু লাইভ স্ট্রিমিং হয় না, এগুলো খেলার পরে এডিটিং করে আপলোড করতে হয়, সো এখানে একটু বেশি আসে, $1,000,000 আপনার $1,000 কাছাকাছি চলে আসবে। বুঝতে পারছেন আমি কয়েকটা আর্নিং প্রুফ দেখতেছিলাম, তো সবাই দেখলাম স্ট্রিমিং গেম গুলো আর্নিং প্রুফ দেখাচ্ছে, অন্য রকম সার্চ করে দেখতে হবে আসলে কি পরিমাণ আসে। ফোর্থ কান্ট্রি হলে একটু কম আসবে, আর ফোর্থ কান্ট্রি না হলে একটু বেশি আসবে। ওকে, আমার কথা হচ্ছে আপনারা গেম গুলোকে খেলে যেতে হবে, ভিউ আসবে, আর্নিং আসবে একটা সময় গিয়ে পরে গিয়ে আসবে, কিন্তু আগে থেকে আপনাকে এটা খেলে যেতে হবে। আমি একটু দেখতেছি যে কার কি অবস্থা। শাহাবুদ্দিন, আপনি কি ক্লাসে এখন জয়েন করছেন? সরি স্যার, আসলে স্যার সকাল বেলা একটা গেছিলাম, ভাবছিলাম 9টার আগে আসব। তো আপনি যেখানে যাবেন সিআর কে ইনফর্ম করবেন যদি ক্লাসে দেরি হয়। যদি ইনফর্ম না করেন, নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাসে কাউকে এলাউ করব না, এ টু জেড। আমি এটা অনেক আগে থেকে বলতেছি, কালকে থেকে নেক্সট ক্লাস থেকে আপনারা এটা প্রুফ পাবেন। দেখিয়ে জি স্যার। কিডস স্টোরি তৌশিক পাল, আমি একটু করে আবার একটু বলে নিচ্ছি, যারা কিডস নিয়ে কাজ করবেন, কিডস স্টোরি গুলো নিয়ে কাজ করবেন, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কিডস এর চ্যানেল গুলোতে মনিটাইজেশন পাওয়ারটা একটু টাফ, একটু না অনেক টাফ। মানে ওরা অনেক যাচাই বাছাই করে দিতে চায় না, মানে ম্যানুয়ালি একদম চেক করতে গিয়ে প্রত্যেকটা বিষয় তারা খুঁটিনে চেক করে। কারণ কিডস নিয়ে কিন্তু ইউটিউবে কিছু ইস্যু হয়েছিল, যেটার কারণে কিন্তু ইউটিউবকে অনেক জব দিয়ে করতে হয়েছে। তো এই জন্য কিডস নিয়ে যারা কাজ করবেন, কিডস স্টোরি টাইপের জিনিস নিয়ে কাজ করবেন, একটু সাবধানে, কারণ এই চ্যানেলগুলো একটু মনিটাইজেশন দিতে সমস্যা হয়। হ্যাঁ, এরপরে রাসেল খান গেম নিয়ে কাজ করবেন, কি ধরনের গেম? আসি মামু সিফাত, সিফাত কে এখন জয়েন করছেন? সিফাত কে এখন জয়েন করছেন? আসলে একটু সিফাত কে এখন জয়েন করছেন? সিফাত আপনাকে বলছি, আপনি কি এখন জয়েন করছেন? আসির মোহাম্মদ সিফাত, আপনি এখন জয়েন করছেন? আমার কথা কি শোনা যায়? আপনারা কি শুনতেছেন? উনি কি শুনতেছে না? শিবাদ কে শুনতেছেন? ক্লাস অফ করে দিছে, আর কাউকে অ্যালাউ করব না। আসল বলেন স্যার, আমার গেমিং টাইপ গেম আর রেসিং গেমস। রেসিং কে অ্যান্ড্রয়েড গেমস? জি স্যার। আচ্ছা, এবার যারা যারা আমি নাম দিচ্ছেন তারা তারা নামও ঠিক করেন। হ্যাঁ,
সিমুলেটর গেম ও মনসুর ভাই সিমুলেটর গেমস কি ওই যে বাস কার অটোমেন্ট গেমস এর মতো এটা পিসি তে ইউরো ট্রাক সিমুলেটর আপনার কাছে ইয়া আছে জি স্যার আপনার কাছে কি গেমিং পিসি আছে জি স্যার আমার পিসি তে এটাতে সিমুলেটর আমি আগে থেকে খেলি আর আগে থেকে আপনার কাছে সিমুলেটর আছে জি সেমো কোনটা আছে ইউরো ট্রাক বললাম তো আপনি যেটা দিয়ে খেলবেন হুইলটা আছে হুইল হুইল সহজ কথা বলি স্যার এমনি কিবোর্ড দিয়ে খেলি স্যার কারণ হচ্ছে কি আপনি যদি একটু খেয়াল করে দেখেন সান অফ ফ্রেন্ড আপনি যদি একটু খেয়াল করে দেখেন যারাই সিমুলেটর গেমস গুলো খেলতেছে ইউরো ট্রাক সিমুলেটর অথবা আমেরিকান ট্রাক সিমুলেটর অথবা ফ্রোজেন সম্ভবত হরিটেজ ফোর যারা খেলে তারা কিন্তু সকলে কিন্তু একটা হুইল ইউজ করে লজিটেক Z29 বা অন্য কোনো কোনো হুইল ইউজ করে খেলে কারণ হচ্ছে এই জিনিসগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে বেশি হ্যাঁ কারণ মানুষ শুধুমাত্র গেমসটাই দেখতেছে না মানুষ দেখতেছে যে আপনি হুইল দিয়ে গাড়িটাকে কিভাবে কন্ট্রোল করতেছেন এটাও কিন্তু মানুষ ফলো করে সো একটু ভেবে চিন্তে নিতে পারেন ঠিক আছে যদি একটা বাজেট করে একটা সময় একটা বাজেট করে 25-30 হাজার টাকার মধ্যে একটা হুইল পাওয়া যায় একটা বাজেট করে যেহেতু গেমিং পিসিটা মেন মেনটাই আপনার কাছে আছে গেমিং পিসি সো আপনি আর ইউরো ট্রাক সিমুলেটর খেলছেন কখনো জি খেলছি স্যার আচ্ছা এটার ম্যাপ গুলো আছে আপনার কাছে আমার ইউরোপের ম্যাপ আছে ওকে ধরুন আমি আপনাকে আরো ম্যাপ দিয়ে দিচ্ছি নেন আপনি এখান থেকে পৃথিবীর সকল ম্যাপগুলো পেয়ে যাবেন সকল গাড়িগুলো পেয়ে যাবেন মডও পেয়ে যাবেন ম্যাপও পেয়ে যাবেন এখানে ইউরো ট্রাক সিমুলেটরের সকল মডগুলো আছে ম্যাপগুলো আছে আপনি জাস্ট লিখে সার্চ করবেন আপনার কাছে কি মড দরকার কি ম্যাপ দরকার ফর এক্সাম্পল আমার কাছে একটা ঢাকার ম্যাপ দরকার আমি ঢাকা লিখে সার্চ করলাম ফর এক্সাম্পলের জন্য দেখাচ্ছি এখানে যদি ঢাকা থাকতে পারে আপনি চিন্তা করে দেখতে পারেন যে আর কোন কোন কান্ট্রি থাকতে পারে দেখা যায় জি স্যার ফর এক্সাম্পল আমি এখানে ঢাকা লিখে সার্চ করলাম ইউরো ট্রাক সিমুলেটরে গেলাম গিয়ে দেখি দেখেন কান্ট্রি ম্যাপ গুলো চুজ করার সুযোগ আছে স্ক্রিন ম্যাপস 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 ম্যাপসে গেলাম ম্যাপসে যাওয়ার পরে ম্যাপসে যাওয়ার পরে আমি এখানে কান্ট্রি ওয়াইজ ইয়া থাকতো দেখি হ্যাঁ এগুলো তো ঢাকা দেখাচ্ছে আদৌ কি এগুলো ঢাকা কিনা হইতে পারে একটু চেক করে দেখিয়েন হ্যাঁ ঠিক আছে প্রবিডি ম্যাপ ঠিক আছে এগুলো ঢাকার ম্যাপ বাংলাদেশ শর্ট ম্যাপ যে কোনো দেশের এখানে পেয়ে যাবেন আপনি বাংলাদেশের বাস গুলো এখানে পেয়ে যাবেন আমি হানিফ লিখে সার্চ করলাম বাস গুলো এখানে আপনি পাবেন দেখতেছেন এখানে সকল বাস গুলো পাবেন সকল ম্যাপ গুলো পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন এখানে ইউরো ট্রাক সিমুলেটর আছে আমেরিকান ট্রাক সিমুলেটর আছে একদম ফ্রিতে পেয়ে যাবেন থ্যাংক ইউ স্যার শিফাত আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শিফাত আমাকে কি শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি আপনি কথা বলেন না কেন ভাই আপনাকে কত বন্ধুরে চেঁচামেচি করতেছি আমি এর আগে আপনাকে অনেকক্ষণ ডাকলাম আপনি কথা বলেন না কেন স্যার আমার মাউথ স্পিকার অফ ছিল আপনি লিখেন না কেন লিখা লিখতে তো আপনার হাতে সমস্যা নাই সরি স্যার খেয়াল করিনি আপনি ক্লাসে দেরি করে আসেন কেন
আপনার দেরি হয়েছে, আপনি কাউকে ইনফর্ম করছেন ক্লাসে দেরি হচ্ছে যেটা? না স্যার করি নাই। তো কেন করেন নাই? 50 এ জয়েন করেছি। আপনার ক্লাস কয়টা থেকে? 9টা থেকে। তো আপনি 50 এ জয়েন করতেছেন এটা বলে লাভ কি তাহলে বলেন? নেক্সট ক্লাস থেকে 9টা 15 মতো জয়েন করতে না পারলে সিআর কে ইনফর্ম করবেন যে আপনার কোনো অফিশিয়াল কাজ আছে বা আপনার পরীক্ষা আছে বা কোনো কাজ আছে, এটি সিআর কে ইনফর্ম করবেন। যদি ইনফর্ম না করেন আমরা কিন্তু অটো অ্যালাউ অফ করে দিছি আমাদের ক্লাসের, সবাই দেখছে আমি কিন্তু অটো অ্যালাউ অফ করে দিছি। এখন থেকে আমাদের ক্লাসে কিন্তু 9টা 15 পরে কেউ অ্যালাউ হবে না, আমি অফ করে দিছি। আগে অটোমেটিক অ্যালাউ ছিল, অন করা ছিল, বিদায় যে কেউ ক্লাসে অ্যাড হতে পারতো, কিন্তু এখন এই সুযোগটা নাই, আমি এটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, কারণ মাঝখান থেকে আসলে আপনি ক্লাসে কোনো আলোচনায় বুঝবেন না, আমার আমার নিজেরও খারাপ লাগবে যখন আপনারা আলোচনাটা বুঝবেন না। সো সবার জন্যই বলতেছি 9টা 15 পরে আমি কাউকে অ্যালাউ করব না ক্লাসে, মনে রাখবেন। আচ্ছা তাহলে মনসুর ভাই আপনি আপনার লিংক পেয়ে গেছেন, আপনি একটা চ্যানেলের নাম ঠিক করেন। ঠিক আছে জি স্যার। রতন কুমার অধিকারী, বেমেনজি গেমস, অ্যান্ড্রয়েড আপনার কাছে কোনটা আছে? আমার কাছে ওপো ওপো স্যার। এটাতে অনেকগুলো গেমস একসাথে ধরে তো আমি র্যাম কত? হ্যাঁ র্যাম কত? র্যাম 4GB। তাহলে আপনাকে করতে হবে কি একটা দুইটা গেম খেলে খেলে ডিলিট করে আরো গেম নিতে হবে। বাসা ওয়াইফাই আছে না আপনার? জি স্যার। তাহলে একটা একটা গেম একটা ইনস্টল করবেন, ভালোভাবে খেলবেন, খেলে ওইটাকে আনইনস্টল করে আরেকটা গেম নেবেন। ঠিক আছে ঠিক আছে স্যার। পিসি তে খেলে কোন না স্যার? পিসি তে খেললে তো আপনাকে আবার ইয়া লাগাইতে হবে, এক্সট্রা একটা এক্সট্রা সফটওয়্যার লাগাই খেলতে হবে। কি সফটওয়্যার ইউজ করা লাগবে স্যার? ওইটার জন্য ইউজ করতে হয় নামটা মুখ দিয়ে আসতেছে না, ঠিক আছে হ্যাঁ। সেই লোড নিতে পারবে তাহলে খেলেন একটা পিসিতে, দেখা যাবে কি 3 থেকে 4 GB আপনার র্যাম ওই ব্লু স্টেক সফটওয়্যার খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। আপনাকে সকল কাজ বন্ধ করে ওই সফটওয়্যারটার জন্য একটা পিসি লাগতে হবে। দেখেন আমার কথা হচ্ছে কি প্রথমে একবার পিসি খেলে দেখেন কেমন হয়, তারপর মোবাইলে খেলে দেখেন কেমন হয়, যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন সেটাতে খেলেন। নাম ঠিক করেন, নাম ঠিক করেন, আমরা চ্যানেল খুলবো একটু পরে। এরপরে মিজান বলেন কিডস এর কি করবেন স্যার? ওই যে আমাদের ওয়েবসাইটে কিডস নিয়ে তো ভাবলাম যে কিডস নিয়ে করে ওটার সাথে লিংকিং করা যাবে কিনা সাইটের সাথে, এই জন্য স্যার বলেছিলাম। মিজানদের টিমে কারা কারা আছেন মিজান আপনাদের টিমে? স্যার আছে নুরুল ভাই, আমাদের যে আসিফ রহমান উনি কোন টিমে আছেন বলতে পারেন? উনি কি আসলে কোন টিমে ছিল আসিফ রহমান? মাঝখানে অনেকদিন ক্লাস করে নাই আসিফ ভাই আপনি মিজানের সাথে কন্ট্যাক্ট করবেন, গ্রুপে মিজানের হোয়াটসঅ্যাপ গ্রুপে মিজান আছে,
আপনি সেখান থেকে মিজানের সাথে কন্টাক্ট করে ওদের টিমে অ্যাড হয়ে, হ্যাঁ লাইভ প্রজেক্টের ফি আছে, ফিটা দিয়ে আপনি ওইখানে আর্টিকেল বা যা যা করতে হয় ওটা করেন। আচ্ছা এরপরে মিজান বলেন কিডস রোস্ট এন্ড গেমস, এর নুর ইসলাম ভাই কিছু জ্বলে থাকুক আজকে বসিলে জয়েন করবেন, জয়েন করবে 10টা বাজে রিঅ্যাকশন এন্ড গেমস 10টা বাজে জয়েন করছে দেখেন রিঅ্যাকশন এন্ড গেমস এটা কে মিনার বলেন দুইটা একসাথে রাখা যাবে না তো শুনেন যদি কারো একটা চ্যানেল র্যাঙ্ক করে ফেলে ধরুন আপনার একটা গেমিং চ্যানেল র্যাঙ্ক করছে সেখান থেকে $500 বা $400 আর্নিং আসতেছে তখন আপনি করবেন কি একজন লোক নিয়োগ দেবেন গেম খেলার জন্য সেখান থেকে $100-$150 খরচ করে একজন লোক নিয়োগ দিয়ে দেবেন যে তোমার কাজ হচ্ছে প্রতিদিন 3-4টা করে গেম খেলা এটাই মনে হয় ইতিহাসে প্রথম হবে যে গেম খেলার জন্য লোক নিয়োগ দিচ্ছে তাই না স্যার অলরেডি আমি স্যার প্ল্যান করে ফেলেছি এরকম আপনি ভালো লাগে স্যার ও তো খুশি হয়ে যাবে ওকে ও জিজ্ঞেস করবে যে কাজ কি আপনি বলবেন যে তোমার কাজ হচ্ছে গেম খেলা ও তোমার মহা খুশি যে গেম খেলে টাকা পাবো মাস শেষে হ্যাঁ ইমাম ভাই মানে হোয়াট এন আইডিয়া স্যার জি এখন এটা হলো সুবিধা হবে কি আপনি ওনাকে দিয়ে ধরুন আপনি আপনাকে যদি বলি আপনি একটা গেম পার ডে 3-4টা গেম আপনি খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি খেলতে নাও পারেন কিন্তু আপনি যখন একজন লোক নিয়োগ দেবেন সারাদিন তার 9টা 5টা সে তো আপনার আন্ডারে কাজ করবে 9টা 5টা কাজ করতে গিয়ে এসে দেখবেন 5টা গেম খেলে এটাকে এডিটিং করা কোনো ব্যাপার না 5টা গেম খেলে গেম খেলতে দেবেন তাকে এডিটিং করতে দিবেন এডিটিং করতে দিলে ঝামেলা আসে সে কি বলে কিন্তু আবার ঝামেলা সে নিজে আবার চ্যানেল খুলে আপনার চাকরি ছেড়ে দেবে তো এই জন্য আপনি করবেন কি চাকরি ছেড়ে দেবে কম্পিউটার একটা বেড়ে যাবে আপনি করবেন কি তার কাছ থেকে গেম গুলো খেলে রেকর্ড করে নিয়ে নেবেন এডিটিং করে এটাকে ইউটিউব আপলোড করবেন ঠিক আছে এটা করতে পারেন সেক্ষেত্রে তারও একটা লোকের কর্মসংস্থান হলো আপনি পার ডে 5-6টা ভিডিও ইজিলি পেয়ে যাবেন মানে কই তেল দিয়ে কই বাজার হয়ে যাবে তার টাকা দিয়ে তাকে বেতন দিয়ে যান ঠিক আছে তখন আপনি ওই সময়টাকে চাইলে অন্য একটা জায়গায় আপনি কনসেন্ট্রেশন করতে পারেন তখন আপনি অন্য একটা নিশ নিয়ে কাজ করলেন অথবা আপনি আপনিও কি করলেন সেও ভিডিও বানালো আপনিও ভিডিও বানালেন ভিডিও বেশি হয়ে গেল আর কি সমস্যা কি ভিডিও বেশি মানে আর্নিং বেশি অথবা আপনি অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করতে পারেন তখন এটা করতে পারেন আপনি ইজিলি আপনার লোক পেয়ে যাবেন এরকম লোক পেয়ে যাবেন যে যারা আপনার 8-10 হাজার টাকা দিয়ে এই ধরনের জব করবে গেমই তো খেলা হয় কোনো কাজ তো নাই তাহলে মিনার একটা নিয়ে শুরু করেন প্রথমে গেমস নাম ঠিক করেন জহিরুল ইসলাম আচ্ছা গেমস তো দিলেন এখানে কি অ্যান্ড্রয়েড গেমস অ্যান্ড্রয়েড কি ধরনের গেমস সিমুলেটর নাকি আচ্ছা এরপর জহির জহিরুল ইসলাম ভাই আমি অ্যান্ড্রয়েড গেম গুলো খেলবো ভাই চৈতি জি স্যার বলুন স্যার আমি হচ্ছে অ্যান্ড্রয়েড গেমস গুলো খেলবো অ্যান্ড্রয়েড এর মধ্যে যে কার রেসিং গেম গুলো আছে ওইটা হচ্ছে টার্গেট নট অনলি কেউ নিশের মধ্যে একটা জিনিস মনে রাখবেন কেউ নিশের মধ্যে কার বাস ট্রাক এই ধরনের মানে শব্দ চ্যানেলের মধ্যে রাখবেন না হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কার রাখলে একটা নির্দিষ্ট টপিক হয়ে যায় আপনি বাইরে কখনো যেতে পারবেন না বুঝতে পারছেন আপনি কার না বলে কারের সাথে কিন্তু বাসও রাখতে পারেন ট্রাকও রাখতে পারেন সিমুলেটর বাকি মানে যতগুলো রেসিং সিমুলেট করা যায় ততগুলো ইয়ে আছে রেসিং টা একটু টাফ সিমুলেটর বিষয়টা ইজি রেসিং জিনিসটা কিন্তু একটু টাফ রেসিং মানে কিন্তু আপনাকে কিন্তু কম্পিটিশন করে লেভেল আপ করতে হবে কারণ আপনি যদি কোনো একটা গেমের ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল দেখেন মানুষ কিন্তু এটা দেখবে না মানুষ কিন্তু কোন গেমের ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেলে গিয়ে আটকে যায় না মানুষ কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে 5 লেভেল বা 10 লেভেল পরে গিয়ে আটকে যায় তো আপনাকে করতে হবে কি ওই লেভেল গুলো কিভাবে টপ করতে হয় টপকাইতে হয় ক্রস করতে হয় সেগুলো কিন্তু আপনাকে দেখাইতে হবে গেমের মধ্যে তো রেসিং গেম গুলোতে যারা পুরাতন খেলোয়াড় যারা ছোট থেকে গেম খুব পছন্দ করে খেলে তারাই শুধুমাত্র এগুলো পারবে আর যারা আমাদের মতো মাঝে মধ্যে সময় কাটানোর জন্য গেম খেলি তারা এগুলো আসলে কতটুকু পারবে আমি এটা নিয়ে একটু সন্দেহান
বুঝতে পারছেন? সেজন্য রেসিংটা হচ্ছে আমার মনে হয় চৈতে যদি আপনার আগে থেকে গেমের প্রতি একটা ইয়া থাকে, ভালো আইডিয়া থাকে, সেক্ষেত্রে আপনি রেসিং গেমগুলো খেললে মাথায় রাখতে হবে, কিন্তু আপনাকে যেগুলো হাই লেভেল গুলো কমপ্লিট করে দেখাইতে হবে। আর সেক্ষেত্রে যদি আপনি নিউবি হন, গেমে মোটামুটি টুকটাক খেলেন, মিড লেভেলের গেমার হন, সেক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি সিমুলেটর গুলো আপনি বাছাই করে নেবেন। সেক্ষেত্রে আপনার জন্য একটা আদর্শ চ্যানেল হতে পারে অডম্যান গেমস। এই অডম্যান গেমস চ্যানেলটা আপনার জন্য একটা আদর্শ চ্যানেল হতে পারে, এই চ্যানেলটা। না আমার পরামর্শ আপনি ট্রাই করে দেখেন, আপনি রেসিংটাও খেলে দেখেন, অডম্যানটাও ফলো করেন, দেখেন কোনটা ব্যাটার হয়, এটা একটু ট্রাই করেন। ওকে ঠিক আছে স্যার, থ্যাঙ্ক ইউ। আচ্ছা, যারা এই যে রেসিং বা গেমগুলো নিচ্ছেন, রেসিং গেমটা একটু টাফ, কারণ মানুষ কিন্তু কখনোই লেভেল 1 লেভেল 2 আপনি খেলতেছেন এটা দেখবে না, সে দেখবে আপনি লেভেল 40 বা লেভেল 50 ক্রস কিভাবে করতেছেন, এগুলো সে শিখতে চাইবে, কারণ সে হয়তো লেভেল 40 ক্রস করতে পারে নাই, সে দেখবে যে লেভেল 40 আপনি কিভাবে ক্রস করতেছেন। আমাকে তো বুঝতে পারছেন, তো এগুলো একটু মাথায় রাখবেন। সেক্ষেত্রে সিমুলেটরটা বেটার হতে পারে, অডম্যান গেমস আপনার জন্য বেটার হতে পারে, বেটার চুজ হতে পারে। মিনি ক্লিপস গেমস, আচ্ছা ভালো আইডিয়া। এটা চাইদা দেখছেন কেমন এটা? হ্যাঁ স্যার, এটা দেখলাম তো স্যার, ভালোই মোটামুটি। ওকে পিয়ুষ ভাই, কোনটা গেমগুলো মূলত ইজি আছে আরকি? আচ্ছা পিয়ুষ ভাই কোনটা? আমি স্যার সিমুলেটর গেমগুলো খেলতে যাচ্ছি, কিন্তু পিসি তে খেলবো না, অ্যান্ড্রয়েড এ খেলবো, এটা নিয়ে কনফিউশন। যদি গেমিং পিসি থাকে, গেমিং পিসি তে খেলতে পারেন, পিসি টা একটু রিচ ভালো করে। পিসি তে স্যার আমি গেম খেলি সব সময়, অ্যান্ড্রয়েড এর জন্য। পিসি তে যদি গেমিং পিসি থাকে, হাইয়ার কনফিগারেশনে থাকে, সেক্ষেত্রে দুইটাই খেলতে পারেন, সমস্যা কি? অ্যান্ড্রয়েড এন্ড পিসি সিমুলেটর দুইটা কম্বাইন করেন, কম্বাইন যদি স্যার দুটোই রাখি তাহলে কি কোনো প্রবলেম? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই কাজটা এর আগে কেউ করছে কিনা আমি আসলে সব চ্যানেল তো আর আমার চোখে পড়ে নাই, করছে কিনা আমি দেখি নাই, তবে আপনি ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, নামটা আবার এমন ভাবে দিবেন যাতে করে সবাই ইজিলি মনে রাখতে পারে। আসাদুজ্জামান যেমন ভাই আপনি লিখছেন গেমস। আমি টুকটাক খেলতাম আগেই, তো অন্য কিছু গেমস আমি দেখবো আর কি, যেটা আমি একটু মানে সুন্দর মতো ভালো মতো খেলতে পারি, এরকম টাইপস। হ্যাঁ, আগে আপনাকে কয়েকটা গেমস খেলতে হবে, হয় রেসিং খেলতে হবে, না সিমুলেটর খেলে দেখতে হবে, রেকর্ডও করতে হবে আপনাকে। তার আগে আপনাকে এটাও দেখতে হবে যে আমরা যখন কোন একটা জিনিস হতে চাই, ধরুন আমি ডাক্তার হতে চাচ্ছি, আমি ইঞ্জিনিয়ার হতে চাচ্ছি, আমি কিছু একটা হতে চাচ্ছি, তখন আমাদের কিন্তু একজন আদর্শ থাকে, তাই না, যাকে আমরা ফলো করে কিন্তু ওই জিনিসটা চুজ করি। যে আমি ডাক্তার হবো কেন, নিশ্চয়ই কোনো না কোনো একজন ব্যক্তিকে আমার দ্যাট মিনস আদর্শ ভেবে আমার ভালো লাগছে, এই পেশাটা আমার ভালো লাগছে, এই জন্য আমি এই পেশায় আসছি। ঠিক তেমনি ভাবে আপনি যদি একজন বড় ইউটিউবার হতে চান যে কোনো নিশে, তাহলে আপনাকে সেম নিশ রিলেটেড অনেকগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ধরুন আপনি চাচ্ছেন যে সিমুলেটর গেম খেলতে অ্যান্ড্রয়েড, তাহলে আপনাকে করতে হবে কি, সিমুলেটর গেমস গুলো যারা খেলে অ্যান্ড্রয়েডের তাদেরকে ফলো করতে হবে, তারা কি কি ধরনের নতুনত্ব আনতেছে, তাদের ভিডিওটা কেন বেশি ভিউ হচ্ছে, এভরিথিং আপনাকে ফলো করতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে, তাদেরকে তারা দেখবে নতুনত্ব কি আনতেছে, আপনাকে ট্রাই করতে হবে সেগুলো। ওকে, শুধু গেম খেলে গেলে হবে না, এখানে কিন্তু ক্যামেরা মোডটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। বুঝতে পারছেন? যে যে নিজ চুজ করছেন, আমার রিকোয়েস্ট হবে এরকম 10-15টা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নিজ রিলেটেড, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে তারা কি করছে, আপনি আইডিয়া পেয়ে যাবেন ভিডিও সম্পর্কে, ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে আচ্ছা, এরপর হচ্ছে সাইদ ভাই। সাইদ ভাই জি স্যার বলেন। স্যার মোবাইল রিলেটেড গেমগুলি আপাতত খেলবো স্টার্টিং এ, পরে দেখি। মোবাইল কি গেম? ফাইমিত বল, মোবাইল কি গেম? আচ্ছা সাইদ, ফাইমিত রহমান, মোবাইলে কি গেম? ওই যে আপনি যেটা বললেন আইদার রেসিং অথবা ওই যে ক্র্যাশ টাইপের যে গেম কালকে আপনি বললেন যে ক্র্যাশ গুলো দেখুন। বিএমজি জি স্যার। ইমাম ভাই খেলবেন কি? স্যার এফপিএস শুটিং এন্ড রেসিং এন্ড প্রোডাক্ট রিভিউ। ওকে, হ্যাঁ প্রোডাক্ট রিভিউটা ছিল, মাথায় ভুলে গেছিলাম, এটাও দেখাইছি আপনাদেরকে। এখন আপনি যে কোনো একটা দিয়ে শুরু করি আমরা, দেন আমরা আস্তে আস্তে বললাম তো যখন একটা নিশ এস্টাবলিশ হয়ে যাবে তখন আমরা সেটা কি করব, অন্য নিশগুলোর দিকেও আমরা মনোযোগী হব, কিন্তু আপনাকে একটা নিশ আগে এস্টাবলিশ হয়ে যেতে হবে।
ওকে এখান থেকে কোনটা আপনার প্রাইমারি নিশ থাকবে স্যার ভাবছিলাম তো যে এফপিএস শুটার নিয়ে স্যার যে মানে কল অফ ডিউটি স্যার মোবাইল কল অফ ডিউটি পিসি তে খেলবেন নাকি মোবাইলে খেলবেন স্যার ওটা মোবাইল ভার্সন আছে স্যার ওইটা আচ্ছা মোবাইল ভার্সন তো আগে দেখেন আগে গেমের চাহিদা কেমন দেখেন অনেক সময় আসে কি অনেকে চাহিদাটা খেয়াল করে যে এটা তো অনেক ভালো চাহিদা মানে চাহিদা খেয়াল করার সময় আটটা জিনিস খেয়াল করতে হবে যে চ্যানেলের যে ভিডিওটা তার ভিডিওটা বেশি ভিউ হচ্ছে তার চ্যানেলের গ্রোথও দেখবেন নিউবি যারা চ্যানেল তাদের গ্রোথ দেখবেন এজ গ্রোথও দেখবেন সবকিছু দেখে কিন্তু ডিসিশন নিতে হবে স্যার ওখানে তো ভালো ভিউটিউব ভালো দেখি সব সময় মানে একটা চ্যানেল দেখেছিলাম ইয়ানরিক ওই ওদের দেখলাম ভালোই ভিউ একটু দেখবেন স্যার ইয়ানরিক আমি নামটা লিখে দিই স্যার চ্যাটিং এর মধ্যে নামটা লিখে দিচ্ছি কল অফ দি ইয়ানরিক লিখে দিয়েছি এটা খুব সম্ভবত এটাই মনে হয় স্যার এত সব ধরনের গেমস খেলে নট অনলি যে শুধুমাত্র কল অফ ডিউটি খেলে তা না সর শুধু কি কল অফ ডিউটি জি স্যার এটা এখানে পাবজি ছবি দিয়ে রাখছে দিয়ে রাখছে মানে কল অফ ডিউটি গেমসই বেশি আর কি পাবজি আছে মাঝে মধ্যে হতে আছে ভালোই ভিউ আছে তার এটা এখানে যেটা খেলতেছে এটা কি মোবাইল ভার্সনে খেলতেছেন নাকি পিসি ভার্সনে খেলতেছেন মোবাইল ভার্সনেই খেলতেছে ওটা একটু খেয়াল করে দেখবেন সে কি স্ট্রিমিং করে কিনা স্ট্রিমিং মানে হচ্ছে কি সে লাইভ গেম খেলে কিনা বুঝছেন লাইভ গেম খেললে আবার একটু প্রবলেম কি আপনার সিপিসি অনেক কমে যাবে স্যার এগুলো রেকর্ড করাই আর দেখা গেছে লাইভ সে খেলে মাঝে মধ্যে খেলে এগুলো লাইভ মানে ম্যাক্সিমামই হলো আপনার তার রেকর্ড করা যদি একটা ঝুঁকে দেখেন এই চ্যানেলটা আবার বের করছে আবার দেখা গেছে যে এই গেমটা আমার ছোট ভাই অনেক বেশি খেলতো তো দেখা গেছে যে মানে সে আবার এটা খুঁজে বের করছিল আচ্ছা অনেকে প্ল্যান করতেছে যে এরকম বাসার যেটা ছোটখাটো যারা আছে তাদের সবাইকে আবার কাজে লাগাই দেব হ্যাঁ এই ধরনের প্ল্যান করতে গেলে এই প্ল্যান গুলো কিন্তু মাঝে মধ্যে বিপজ্জনক হতে পারে কারণ কি তারা যদি আপনার একটু প্রশ্রয় পায় তারা কিন্তু পড়াশোনা একদম বন্ধ করে দিতে পারে সেক্ষেত্রে ওদেরকে দিয়ে গেম খেলায় রেকর্ড করবেন এটা ঠিক আছে কিন্তু তাদের জন্য কোনো পড়াশোনার ব্যাঘাত না ঘটে তারা যেন কোনো কারণে প্রশ্রয় পেয়ে না যায় সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে অনেকে তো বাচ্চাদেরকে নিয়ে অনেক দূরে দূরে প্ল্যান করে ফেলছে মানে তাদেরকে খুব খাটাবে এরকম প্ল্যান অনেকে করে ফেলছে যারা এরকম প্ল্যান করছেন তাদের জন্য বলতেছি ভাই হ্যাঁ তাকে জোর করে কিছু করাতে যাবেন না সে মন থেকে যদি মাঝে মধ্যে করে দেয় সেটা করুক ঠিক আছে আর যে কোনো একটা কাজ করার সময় অ্যানাউন্সমেন্ট করে করবেন যে আপনি ফ্যামিলি কেন বাইরে অ্যানাউন্সমেন্ট করা ফ্যামিলিতে অ্যানাউন্সমেন্ট করবেন যে আমি একটা গেমিং চ্যানেল খুলতেছি আমার টার্গেট হচ্ছে 6 মাস এই 6 মাসে আমি চ্যানেলটাকে গ্রো করব অ্যানাউন্সমেন্ট করবেন তাহলে আপনি তাদেরকে বলবেন এই 6 মাস পরে কি হবে তাদেরকে এটা বোঝাবেন যে 6 মাস পরে চ্যানেলটা এই পজিশনে যাবে ইনশাল্লাহ আমার একটা ভালো আর্নিং হবে এই জিনিসটা তাকে বুঝাই দেবেন এরপরে আপনাকে আর কোনো মোটিভেশনাল ভিডিও দেখতে হবে না আপনার ফ্যামিলি থেকে আপনাকে মোটিভেশন দেবে তো তোমার চ্যানেলের কি অবস্থা কি হলো কয়টা ভিডিও বানাইছো আর্নিং কখন থেকে আসবে তারাই আপনাকে মোটিভেশন দেবে আপনাকে কষ্ট করে মোটিভেশনের চ্যানেল দেখতে হবে না আমার কাছে আসতে হবে না কারো কাছে যেতে হবে না এরাই আপনাকে এত প্যারা দিবে এদের প্যারা খেতে খেতে আপনি বড় ইউটিউবার হয়ে যাবেন বুঝতে পারছেন আমার কথা ট্রাই করে দেখেন তাদেরকে শুধু যেটাই বুঝাই দেবেন যেখান থেকে অনেক টাকা আসবে ওকে এরপর আমাদের আসিফ ভাই বলেন অল অ্যারাউন্ড গেমার পাশাপাশি আমার পিসিতে যে একজন ভাই খেলে তার সাহায্যে রেকর্ডটা করে মানে সে বুঝতে যে পাবজি সহ অন্যান্য গেমিং চ্যানেলগুলোর কিন্তু একটা
নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এটা আপনাকে একটা নির্দিষ্ট ধাঁচের ভিডিও বানাইতে হবে। পাবজি হচ্ছে, পাবজি বা অন্যান্য গেম হচ্ছে শুটিং গেমস, আর আপনি প্রথমে যেটা বলছেন সেটা রেসিং গেমস, ঠিক আছে? এখানে অনেক ধরনের গেমস আছে। হ্যাঁ, আপনাকে একটা নির্দিষ্ট ইয়া ফলো করে করতে হবে। এখানে আপনি জানেন, বিশ্বাস করবেন, এই আমি যদি লুডু লিখি, লুডু দেখবেন, লুডু গেমস এটা লিখে দিলাম, দেখেন তো লুডুর কি অবস্থা। লুডু গেলে দিয়ে দিচ্ছে 45 মিলিয়ন, দেখতেছেন? লুডু বিশ্বাস হয়। সো এখানে কোনো কিছুকে আসলে হেলা করা যাবে না, তবে যারাই গেমস দেয় তারা কিন্তু একটা নির্দিষ্ট ধাঁচের গেমস দেয়। যেমন আপনি যদি এই চ্যানেলটা একটু করে লক্ষ্য করেন, এ কিন্তু একটা ধাঁচের গেমস দিয়ে রাখছে। সে কিন্তু গেমস দিয়ে রাখছে কি ধরনের, দেখেন, এটা হিন্দি একটা চ্যানেল, লুডু দিয়ে রাখছে, এই টাইপের গেমস গুলোকে দিয়ে রাখছে। এগুলো কি জানি বলে আমার এক্সাক্টলি এখন মনে পড়তেছে না, সেই এই ধাঁচের গেমস গুলো দিয়ে রাখে। দেখেন, হ্যাঁ, একটা ভিডিও হয়তো বা খুব ভালো চলছে, কিন্তু সবগুলো যে চলবে তা না। সে কিন্তু অনেকগুলো লুডু গেমস দিছে, দেখেন সবগুলো গেমস এ কিন্তু কম বেশি ভিউ হয়েছে, কয়েক হাজার ভিউ হয়েছে, বুঝছেন? এই টাইপের গেমস গুলো, এই টাইপের গেমস গুলোতে আমরাও খেলতে পারি, তাই না? একদম ইজি গেম, একটা বেলুন দিয়ে বেলুন ফাটানো আর কি, মানে খেলা যায় কিনা, দেখেন একটা ব্ল্যাম্বিং গেমস ও দিয়ে রাখছে, মানে এখানে সে অ্যাভারেজ করে ফেলছে। তো অ্যাভারেজ চ্যানেল চলবে না। আচ্ছা ভাই, দেখতেছেন যতগুলো অ্যাভারেজ চ্যানেল আপনি দেখবেন, মানে অ্যাভারেজ ঠিক আছে, দেখেন আপনি লুডু খেলতেছেন, সব লুডু টাইপের গেমস গুলো খেলেন, পিজি গেমস বলে গুলোকে না, আমার যতটুকু মনে পড়ে, ঠিক কিনা? না না, আমরা পিজি গেমস কিনা, এগুলোকে পিজি গেমস বলে না, এগুলোকে সম্ভবত পিজি গেমস বলে। দেখেন এখানে পিজি গেমস এর মধ্যে দেখেন, দেখেন একটা দিয়ে দিচ্ছে ব্ল্যামেন্সি গেমস দিয়ে দিচ্ছে, দুইটা দেখতেছেন, তিনটা ব্ল্যামেন্সি গেমস। আবার যদি একটু নিচে আসেন সেখানে দেখেন সিমুলেটর গেমস, ঠিক আছে? মানে সে একদম হজবরট করে ফেলছে, যখন মনে যা চাইছে তাই দিছে। তো যখন মনে যা চাইবে তাই দিলে কিন্তু আবার ঝামেলা আছে, আবার সে কিন্তু ইরেগুলার। প্রথম দিকে যখন সে ভিডিও দিছিল তখন কিন্তু ভালো ভিউ হয়েছিল, পরবর্তীতে সে ইরেগুলার হয়ে গেছে। তা আপনাকে লক্ষ্য রাখতে হবে, একদম সুদূর বুদূর করা যাবে না। হ্যাঁ, গেমিং চ্যানেলগুলোতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যতীত অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ না করাটাই সবচেয়ে বেটার। সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যতীত অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা মানে হচ্ছে সে এগুলো যে, এগুলো তো কোনো ভয়েস নাই, এগুলো কোনো ভয়েস আছে বলেন গেমসগুলোর? যেহেতু কোনো ভয়েস নাই, তাহলে আমি কেন একটা নির্দিষ্ট এলাকার মধ্যে এটাকে রেখে দেবো, আমি এটাকে বাইরে নিয়ে আসি না? আমার কথা বুঝতে পারছেন? সো একটু লক্ষ্য রাখবেন যেন আপনার অ্যাভারেজ সবগুলো হজবরল না হয়, এখানে ঝালমুড়ি চলবে না। এখানে আপনাকে নির্দিষ্ট একটা ধাঁচের গেমস আপনাকে বানাতে হবে। রেসিং বানালে বানান, রেসিং সব কার হোক, বাস হোক, ট্রাক হোক, যা হোক, আপনি ইভেন কি প্লেন দিয়েও রেসিং খেলেন, কোনো সমস্যা নেই। যদি আপনি যদি শুটিং গেমস রাখেন, শুটিং রিলেটেড সবগুলো গেমস রাখেন, কোনো সমস্যা নেই। আপনি কিছু কিছুক্ষণ পাবজি রাখলেন, কিছুক্ষণ সিমুলেটর, কিছুক্ষণ রেসিং, এগুলো আসলে হজবরল হয়ে যাবে, কেউ হজম করবে না। কারণ প্রত্যেকে যারা গেমস খেলেন তারা কিন্তু নির্দিষ্ট একটা ক্যাটাগরির গেমসকে পছন্দ করেন। যেমন আমার পছন্দ সবসময় পছন্দ হচ্ছে কি, সিমুলেটর গেমস অর ক্রিকেট গেমস, এর বাইরে আমি কোনো গেমস খেলি না। আবার অনেকে আছে যে শুধুমাত্র শুটিং গেমস গুলো পছন্দ করে, অনেকে আছে শুধুমাত্র পিজি গেমস গুলো পছন্দ করে। মানুষ কিন্তু যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু একটা মাইন্ডের মানুষ, তারা কিন্তু এমন এখানে এমন কোনো মানুষ পাবেন না যে সবকিছু পছন্দ করে, এরকম মানুষ পাবেন না, এরকম মানুষের সংখ্যা খুবই কম। সো একটা মাইন্ড ধরে আপনাকে চলতে হবে, আপনি এখানে হজবরল করবেন না, ঠিক আছে হাজিব ভাই? শুধু শুধু কষ্ট করবেন, ফল পাবেন না। আমি তো চাই আপনারা এখান থেকে ভালো ফল পান, ঠিক আছে? জাকির হোসেন, রিফাত, শুনতেছেন আমাকে? স্যার জি, স্যার রিফাত ভাই মানে তার কারেন্ট চলে গিয়েছিল, তো তিনি আমাকে জানিয়েছিলেন যে মানে আবার আসলে উনি জয়েন হবেন আর কি। ঠিক আছে, ট্রাই করব। স্যার তো ভাই, জি স্যার, আমি তো একটু আগে বললামই যে আপনার যে দুইটা দিলেন না, দুইটা দুই নিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু এ করবেন, আপনি ফল পাবেন না ভাই। আপনি দেখেন এরকম কোন চ্যানেল খুঁজে পাবেন না, মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে এরকম চ্যানেল খুঁজে পাবেন না। সো এখানে একটু করে মডিফাই করেন আর চিন্তা করেন কি দেওয়া যায়। হ্যাঁ, সো এই যে দিয়েছেন কার রেসিং গেমস, দেখে একবার দেখছিলাম আপনারটা।
জি স্যার দেখা হয়েছে। এরপর শিফা দিছেন কি দিছেন, দ্য ক্ল্যাশ রয়্যাল, এটা ইয়া দেখছেন আপনি? ঠিক আছে, ক্ল্যাশ অফ ক্ল্যান, অনলি ক্ল্যাশ রয়্যাল এই গেমটাই খেলবেন আপনি, একটা গেমস খেলতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার ক্ল্যাশ রয়্যালের সাথে আমি ড্রাইভ সিমুলেটর একটা অ্যাড করেছি, এর সাথে সাথে আরো কিছু গেম আছে, মিনি মিলিশিয়া আছে। আপনি একই নিশের গেমসগুলো খেলবেন, ঠিক আছে, রেসিং বা অন্যান্য গেমসগুলো অ্যাড করিয়েন না, যেটা খেলবেন একই নিশের গেমগুলো খেলেন। বাকি সবাই আমার কাছে মনে হচ্ছে সবাই দিচ্ছেন, খালেদ কিছু দেন নাই মনে হয় আপনি? খালেদ মনে কিছু দেন নাই? আমার কাছে মনে হচ্ছে আপনাকে ভ্যাকসিন আবিষ্কার করতে দিচ্ছে মানে সরকার, এত ব্যস্ত গেছেন কেন? কাজ করতে হবে তো ভাই, আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্ট আপনাকে করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে দিছে। না স্যার, একটু একটু ব্যস্ততা বেড়ে গেছিল, কিছু পার্সোনাল কাজ, এরপরে জব তো আছেই, সব মিলে একটু ই হয়ে গেছে। পরে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ধরছি, যে জিনিসটা আমাদের ট্রেনিং এর শুরু থেকে স্টুডেন্টদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যারের মনে হয় ইন্টারনেট চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, না আবার আমি মনে করছি যে আমার ডাক এলো কিনা। আচ্ছা ওয়েট করি আমরা। রুবেল ভাই আছেন? তৌশিক বলেন, কি অবস্থা ভাই? এই তো, কেমন আছেন? এই তো, কাজ না করতে করতে তো ভুলা দিতাছি সব। হবে আজকে থেকে, হবে, গেমার হয়ে গেলেন তো। আমি এই যে ইয়ে বৈশা বৈশা ওই যে ভিডিও দিলাম না, ওটার কাজ করতেছি, ডেমো ডেমো বানাইতেছি। সবাই একদম জিমে গেছে, কোনো খোঁজ খবর নাই, সবাই ব্যস্ত হয়ে গেছে। না আজকে দেখি আবার রিচার্জ হয়ে যাব আমরা। হ্যাঁ ক্লাস শেষ ইনশাআল্লাহ।
আচ্ছা একটু নেট প্রবলেম ছিল যে কারণে আসলে বের হতে হয়েছে। শোনা যাচ্ছে এখন ঠিকভাবে? জি স্যার। আচ্ছা স্যার ঠিক করে গেল। কেন রুস্তম ভাইয়ের সাথে কথা হচ্ছিল? আপনি কি আছেন? হ্যাঁ আপনি রেগুলার ক্লাস যদি ব্যস্ত থাকেন তাহলে কিছুক্ষণ হাফ এন আওয়ার এক ঘন্টা ক্লাস করেন, পরে রেকর্ডিংটা কালেক্ট করে আপনার আপনার সময় মতো করে ক্লাসটা করে নেন। বুঝতে পারছেন? ক্লাস মিস দিয়েন না, এগুলো আসলে প্রয়োজনীয় ক্লাস। জি স্যার এখন থেকে ইনশাআল্লাহ ট্রাই করব। তারপর আনিস আপনি ইয়ে দিলেন, আনিস তোমার কিছু লিখেন নাই চ্যাটে, লিখছেন আনিস? আনিস আনিস তো কিছু লিখেন নাই মনে আমার কাছে মনে হচ্ছে। কামরুল ইসলাম ভাই আপনিও লিখেন নাই যতটুকু আমার মনে পড়তেছে আর কি। এরপরে সোনিয়া আপনিও লিখেন নাই। বলেন আনিস শুনতেছেন? এ আমার কথাকে শোনা যায় ভালোভাবে? দেখেন বাসায় কেউ থাকলে বিজি করে দেন না। আচ্ছা ঠিক আছে। আনিস শোনা যাচ্ছে আমার কথা? সোনিয়া শুনতেছেন? জি স্যার শুনতেছি স্যার। আপনাকে বলিনি, আনিসকে বলতেছি, আনিস শুনতেছেন? আপনারা শুনতেছেন হয়তো বা। সোনিয়া শোনা যাচ্ছে আমার কথা? সোনিয়া কি ক্লাসে আছেন নাকি? আছেন তো মনে হয়। হ্যাঁ সোনিয়া তো আছেন, বলেন সোনিয়া আপনার নিশ বলেন। শোনা যাচ্ছে? কোনো খবর নেই। যাই হোক আপনারা অনেকে নিশ চুজ করছেন, আমি আমার কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। এবার আপনারা সকলে একটা করে চ্যানেলের নাম চুজ করে ফেলেন, নিশ্চয়ই চুজ করে ফেলছেন। এমন কোনো নাম চুজ করা যাবে না যেটা শুনতে অদ্ভুত মনে হয়, রিয়েলিস্টিক কোনো একটা নাম আপনাকে চুজ করতে হবে। ওকে, আমরা আসলে একটা চ্যানেল আমরা ওপেন করার চেষ্টা করব। তার আগে আমাদেরকে ক্যানভা দিয়ে কিন্তু একটা আমাদের চ্যানেলের নাম দিয়ে কিন্তু একটা সুন্দর একটা পোস্টার বানাতে হবে। এখন আসলে এটা আপনার ইউটিউব চ্যানেল আর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই আপনার গোছানো এবং সুন্দর হতে হবে। আপনার ইউটিউব আপনার চ্যানেল আর্টটা যদি গোছানো না হয় গেম রিলেটেড, তাহলে কিন্তু কখনোই আপনি কি করতে পারবেন, এখান থেকে ভালো সাবস্ক্রাইবার পাবেন না। মানুষের ধারণা চেঞ্জ করার জন্য আপনাকে আপনার চ্যানেল আর্টটা খুব সুন্দর করে তৈরি করতে হবে। ঠিক আছে, আসেন চ্যানেল আর্টটার ব্যাপারে। আপনারা যারা ফটোশপে কাজ টাজ পারেন, আপনারা একটু গুছিয়ে একটা সুন্দর করে চ্যানেল আর্ট তৈরি করে নেবেন। আর যারা ফটোশপ বা এইসব সফটওয়্যারে কাজ পারেন না, তারা ক্যানভা দিয়ে ট্রাই করবেন ভালো একটা চ্যানেল আর্ট তৈরি করার জন্য। আর যারা একদমই আপনার মানে পারেন না, ক্যানভাও পারেন না ফটোশপও পারেন না, তারা অন্য কারো সহযোগিতা নিয়ে যে কোনো ভাবে হোক একটা সুন্দর চ্যানেল আর্ট তৈরি করতে হবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি যতগুলো চ্যানেল দেখালাম প্রত্যেকটা চ্যানেলে দেখবেন যে চ্যানেল আর্টগুলো কিন্তু খুবই সুন্দর। ওমেন গেম বলেন, এরপরে অডম্যান গেমস বলেন বা অন্যান্য চ্যানেল বলেন, প্রত্যেকটা জায়গায় আপনারা যদি একটু খেয়াল করেন, তারা কিন্তু একটা প্রফেশনাল লেভেলের কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আর্ট ইউজ করছে। আমি যে কোনো একটা চ্যানেলে যাই, ধরুন আমি এই চ্যানেলটাতে গেলাম ওয়ার্ল্ড অফ ক্ল্যাশ, আপনি যদি দেখেন এই জিনিসটার কথা বলছি, এখানে কিন্তু একটা আপনাকে একটা প্রফেশনাল মানের একটা ওয়াটার চ্যানেল আর্ট ইউজ করতে হবে। সব চ্যানেলে যদি আপনি যান, যে কোনো চ্যানেলে আপনি যান, সেম জিনিসটাই পাবেন। কিন্তু ধরুন আমি এখানে গেলাম, একটা চ্যানেলে গেলাম, ধরুন এই চ্যানেলটাতে গেলাম টপ গেম প্লে, এটাতে গেলাম, যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলে কিন্তু আপনি একটা ভালো চ্যানেল আর্ট পেয়ে যাবেন। দেখেন খুব সিম্পলি একটা চ্যানেল আর্ট তৈরি করছে, কোনো প্যারা নেই ঝামেলা ছাড়া। যে যে চ্যানেলে যান না কেন, সব চ্যানেলে কিন্তু একটা ভালো চ্যানেল আর্ট কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে।
যেমন দেখেন এখানে মানুষ কিন্তু ভিডিও দেখার সময় কি, ভিডিও দেখার সময় মানুষ কি ফলো করে একটু খেয়াল করবেন, ভিডিও দেখার সময় মানুষ কিন্তু একটু দেখে যে আসলে এটা স্ক্রিনটা কতটুকু, দেখেন স্ক্রিনটা ছোট বে দেয় মানুষ কিন্তু ভিডিওটা ভিউ করবে না, দেখেন এটা কিন্তু ভিউ না, স্ক্রিন ছোট হলে ভিউ ভিডিও ভিউ হবে কম, মনে রাখবেন স্ক্রিনটা যেন একটু বড় হয় সেদিকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, ল্যান্ডস্কেপ টাইপের হয় আর কি। স্ক্রিন যদি দেখা যাচ্ছে যেমন দেখেন এখানে এখানে স্ক্রিনটা খালি ছিল, বুঝছেন এখানে ব্ল্যাঙ্ক ছিল না, ব্ল্যাঙ্ক রাখা যাবে না, আপনি যদি দেখেন এ কি করলো দেখেন সেম কাজটাই করছে কিন্তু খালি যে ছিল এই খালি জায়গাটাতে অন্য একটা পোস্টার সে অ্যাড করে দিছে, নিজের একটা ফেস অ্যাড করে বা সেখানে কথা বলতেছে, এই জিনিসগুলো খেয়াল করবেন, খালি রাখা যাবে না, খালি বলতে কোনো কিছু রাখা যাবে না, খালি রাখলে ঝামেলা। যেমন দেখেন এই চ্যানেলটাতে এখানে সে কিন্তু বাকিটা ব্লার করে মিলাই দিছে, খালি কোনো কিছুই রাখা যাবে না, সুন্দর একটা চ্যানেল আর্ট তৈরি করতে হবে। তো কাইন্ডলি কেউ যদি একটু স্ক্রিনটা শেয়ার করেন আমি একটা ইউটিউবে আপনাকে চ্যানেল খুলে দিতে হেল্প করি, পরবর্তীতে আপনার চ্যানেল আর্ট চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই, চ্যানেল আর্ট পারবে একাধিকবার চেঞ্জ করা যায়, চ্যানেলের নামও চেঞ্জ করতে হবে কোনো সমস্যা নেই। তো কেউ যদি একটু স্ক্রিনটা শেয়ার করেন আমি আপনাকে একটা ইউটিউব চ্যানেল, সবাই খুলতে পারেন আমি জানি ইউটিউব চ্যানেল, তাও আমি আপনাকে একটা প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল করার নিয়ম কারণগুলো বলে দিচ্ছি, কেউ যদি স্ক্রিনটা শেয়ার করেন। একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, মাদার চ্যানেল মাদার ইয়ে দিয়ে মাদার চ্যানেলে কখনো ইউটিউব ভিডিও আপলোড করবেন না। মাদার চ্যানেল বলতে আমি বোঝাচ্ছি, ধরুন আপনার একটা ইমেল আছে, এটার নাম হচ্ছে ধরুন আপনার নাম দিয়ে আপনি খুলছেন yourname@gmail.com, এই যে আপনার নাম দিয়ে যখন আপনার একটা আপনার জিমেলটা থাকবে সেই জিমেলের আন্ডারে কিন্তু অটোমেটিক একটা ইউটিউব চ্যানেল হয়ে যায়, ওই ইউটিউব চ্যানেল দিয়ে কখনো ওই ইউটিউব চ্যানেলে কখনো ভিডিও আপলোড করবেন না, কারণ হচ্ছে মাদার চ্যানেল যদি কখনো নষ্ট হয়ে যায় ওই মাদার চ্যানেলের মাদার ইমেলের আন্ডার যতগুলো চ্যানেল থাকবে সবগুলো চ্যানেল অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সো কখনোই আপনারা মাদার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন না, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই কাজটা ভুলেও করা যাবে না। সাকিব আপনি শেয়ার করছেন, আপনি ইয়েতে চলে যান ইউটিউবে চলে যান, হ্যাঁ অন্যরে ক্লিক করেন, আপনার ছবিতে ইমেলে ক্লিক করেন, একটু রাখেন 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 দৌড়াদৌড়ি করি আবার ক্লিক করেন, স্যার আবার ইউটিউবে ক্লিক করব, হ্যাঁ কর্নারে আপনার ছবিতে ক্লিক করেন, আচ্ছা সেটিং এ ক্লিক করুন, আস্তে আস্তে করেন দৌড়াদৌড়ি করেন, সেটিং টা সেটিং, হ্যাঁ সেটিং এ ক্লিক করুন, একটু রাখেন add and manage your channel click করুন, then দেখুন create a new channel click করুন, channel এর নাম দেন, খালেদ স্ক্রিনে একজনকে দেখা যাচ্ছে, আপনি চিনেন এনাকে? রেদওয়ান হোসেন রিপন, এ কি মনে হচ্ছে ক্লাস কয়টায় মনে হচ্ছে, আপনাদের চিনেন না? জি স্যার। কি অবস্থা কেন এর? স্যার উনি অসুস্থ ছিল অনেক দিন যাবত। দেন ক্রিয়েট দেন। এ জি এ রিপন। সালাম স্যার। কি অবস্থা, কি অবস্থা আপনার, শারীরিক কি অবস্থা? স্যার মোটামুটি ভালো আছে। আছে টাইম মতো আসবেন। নয়টা থেকে।
কাস্টম চ্যানেল দেন এখানে একটা আপনাকে চ্যানেল আর্ট অ্যাড করতে হবে ঠিক আছে একটা চ্যানেল আর্ট অ্যাড করার জন্য আপনাকে আপনি আপনার নিশ অনুযায়ী একটা চ্যানেল আর্ট ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন নিজে যদি পারেন না পারলে অন্য কাউকে দিয়ে একটা সুন্দর চ্যানেল আর্ট তৈরি করে নেবেন একটা চ্যানেল আর্ট লাগবে আর চ্যানেল আর্টের একটা সাইজ আছে ক্যানভাসের সাইজটা অটোমেটিক বসানো থাকে আর আপনি যদি বাইরে ক্যানভা ইউজ না করে যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে করেন ফটোশপ বা অন্য সফটওয়্যার দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে সাইজটা লিখে দিতে হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি এখন সার্চ করে দেখি আমি বলে গেছি ইউটিউব চ্যানেল আর্ট সাইজ আপনার চ্যানেল আর্টের সাইজ হবে আপনার অনেক অনেকগুলো সাইজ দেওয়া আছে নির্দিষ্ট করতে কিছু বলা নাই এখানে আচ্ছা আপনি দেবেন 2848 পিক্সেল দেবেন হোয়াইট হোয়াইট দিবেন আর 1152 পিক্সেল দেবেন আপনি টল মানে আমি আপনাকে সহজ করে দিতে বলে উইথ দেবেন আপনি 2848 হাইট দেবেন আপনি 1152 স্যার হোয়াইট 2848 আর হাইট 1152 স্যার হ্যাঁ এত হচ্ছে উইড আর 1152 হচ্ছে আপনার হাইট স্যার হাইট আর আপনার যে লোগোটা আছে না লোগোটা হবে 150x150 সবার জন্য বলছি হ্যাঁ আপনার চ্যানেল নোট করে নিতে পারেন জিনিসগুলো 150x150 হ্যাঁ লোগোটা হবে 150x150 মনে রাখবেন জি স্যার আমরা যখন কোন একটা ইন্ট্রো বানাই ইউটিউবের জন্য ইন্ট্রো লোগোটাও কিন্তু এই সাইজের হয় 150x150 অনেকে আছে এটাকে ছোট বড় করে বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা লিগ্যাল সাইজ হচ্ছে আপনার 150x150 তাহলে আপনি একটা লোগো তৈরি করে ফেলবেন আপনি একটা চ্যানেল আর্ট দিয়ে ফেলবেন ঠিক আছে চ্যানেল আর্ট একদম খালি না রেখে আমরা একটা ডেমো চ্যানেল আর্ট দিয়ে রাখি আপাতত অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করেন তো কর্নারে মাঝখানে দেন এখান থেকে আপনি ইউর ফটোস দেন গ্যালারি দেন গ্যালারি দেন নো নো গ্যালারি দেন গ্যালারি ইউর ফটোস দেন গ্যালারি দেন এখান থেকে একটা চুজ করে নাম আছে জাস্ট একটা খালি না রেখে দিয়ে দেওয়া আর কি সেকেন্ডটা সিলেক্ট করে নিচে থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেন আগে একটা ক্লিক করে নেবেন যেটা ভালো লাগে ওটাতে ক্লিক করে নিয়ে সিলেক্টে ক্লিক করেন নিচে 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 সিলেক্ট ক্যান্সেল হ্যাঁ সিলেক্ট সময় দেবেন চলে আসবে এবার আপনি আর একটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে একটা লোগো অ্যাড করে নেবেন পরবর্তীতে এখন যেহেতু লোগো অ্যাড করার তেমন কোনো সুযোগ নাই ঠিক আছে আপনি আবার কর্নারে ক্লিক করেন নামের উপর ওই যে লোগোটার উপর আর কি বাম পাশে ডান পাশে একদম কর্নারে যেখান থেকে ইউটিউব সেটিং গুলো আমরা আনছিলাম উপরে ইউটিউব সেটিং যেখান থেকে আনছিলাম হ্যাঁ এখানে আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন আপনার ইউটিউব চ্যানেল হয়ে গেছে কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করবেন আপনি এই চ্যানেলে 15 মিনিটের চেয়ে বেশি লং লেন্থের কোনো ভিডিও এখানে আপলোড করতে পারবেন না ঠিক আছে তাহলে আপনাকে 15 মিনিটের চেয়ে বেশি লেন্থের ভিডিও আপলোড করার জন্য কি করতে হবে আপনাকে প্যানেলটাকে ভেরিফাই করতে হবে আপনার বাইরেটা ক্লিক করেন এটা চলে যাবে এবার আপনি সেটিং এ ক্লিক করেন বাম পাশে নিচে চ্যানেলে ক্লিক করেন এটা ঠিক আছে কারেন্সি ইউএসডি থাক কোনো সমস্যা নেই কান্ট্রি চুজ করেন আপনি এটাকে কোন কান্ট্রি দেখাতে চান আপনি চাইলে যে কোনো কান্ট্রি দেখাতে পারবেন সমস্যা নেই বাংলাদেশ দেখাতে হবে এমন কোনো কথা নাই আপনি চাইলে যে কোনো কান্ট্রি দেখাতে পারবেন যেহেতু আপনার একটা বাংলা নিয়ে হচ্ছে না ট্যাগ না ট্যাগটাকে বাংলা চ্যানেল নিয়ে হচ্ছে জি স্যার বাংলাদেশ দেন আপনি এখানে যে কোনো কান্ট্রি দেখাতে পারবেন এটা কোনো ইস্যু আসবে না এখানে একটা কিওয়ার্ড দেন এটা চ্যানেল কিওয়ার্ড দেন আই ট্যাগ দেন প্রথমে আপনার চ্যানেলের নামটাই দেবেন সবসময় কিওয়ার্ড দেওয়ার সময় আপনারা সবসময় আপনাদের চ্যানেলের নামটা দেবেন ট্যাগ কেউ টি বড় হাতে লিখবে না ঠিক আছে ডাবল ক্লিক করে টিটা ছোট হাতে করেন লেখার সময় তো কেউ টি বড় হাতে লিখবে না
দেন। এবার অন্য কোনো কিওয়ার্ড দিলে দিতে পারেন, টেকনোলজি বা অন্য কিছু গ্যাজেট ভাই, এই টাইপের একটা কিওয়ার্ড দিতে পারেন, দিয়ে অ্যান্সার দেন। টেক নিউজ দেন বা এই টাইপের কিছু একটা হবে আর কি, আপনি রিভিউ হতে পারে, টেক নিউজ হতে পারে। ঠিক আছে, পরে মনে আসলে আরো দিতে পারবেন এখান থেকে এসে। হ্যাঁ এবার এটাকে আপনি আপলোড ডিফারেন্ট এতে দেন, অ্যাডভান্স সেটিং এ দেন, এখানে সেভ দেওয়ার দরকার নেই। এখানে আপনি কি কিট, যারা কিটস নিয়ে করবেন, যারা অনেকে বলেন যে স্টোরি ভিডিও করবেন, তারা এখানে দিয়ে দেবেন অনলি ফর কিটস দিয়ে দেবেন, ওকে। আর যারা কিটস নিয়ে করবেন না, বা কিটস নিয়ে হতেও পারে কিটস নিয়ে নাও হতে পারে, দুই ধরনের মিক্স আপ হতে পারে, সেক্ষেত্রে কি দেবেন, আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও। ঠিক আছে, আপনার ভিডিওটা নিয়ে কিটস এর জন্য নাকি কিটস এর জন্য না এটা বলে দিতে হবে আপনাকে, ওকে। নিচের দিকে আসেন দেখি কি আছে, দেখি আপনি যদি কোনো অ্যাডকে ব্লক করতে চান, অনেকে বলেন যে এটা হারাম নাকি হালাল, অনেকে মনের মধ্যে একটা প্রশ্ন আসে, সেক্ষেত্রে আপনি যদি কোনো অ্যাড কোম্পানিকে ব্লক করতে চান, এখান থেকে ব্লক করতে পারেন। ব্র্যান্ডিং এ যান, ব্র্যান্ডিং এর জন্য মূলত লোগো দরকার হয়, ব্র্যান্ডিং এ যান। এখানে জন্য মূলত 150 by 150 পিক্সেল একটা লোগো দরকার হয়। আপনার টিভি চ্যানেলে আমরা দেখি না যে অ্যাডভার্টাইজ আসুক, খবর আসুক, যাই আসুক না কেন, কর্নারে কিন্তু একটা টিভির লোগো দেখা যায়, তাই না? আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলে যে আর যাই দেখান না কেন, সব জায়গায় আপনি একটা লোগো দিয়ে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি আগে থেকে লোগো সেট করতে পারেন, আপনার ভিডিও তার লোগো দিতে হবে না, এটা অটোমেটিক আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড করেন না কেন, লোগোটা অটোমেটিক চলে আসবে, এটাকে বলা হয় ব্র্যান্ডিং, ওকে। এবার আপনি নিচের অপশনটাতে ক্লিক করেন, যেটা একটা এনাবল আছে নিচে, আরেকটা দুই নম্বর একটা আছে না, ফেদার্স দ্যাট ফোন ভেরিফিকেশন, হ্যাঁ ক্লিক করেন, নিচে আসেন একটু, ফোন ভেরিফিকেশনে ক্লিক করেন, ওদের একটা পাবেন হবে। এখানের মধ্যে আপনি ট্যাক্স 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 মি দা ভেরিফিকেশন কোড, এটাতে ক্লিক করেন, ফোন নাম্বারটা দেন, জিরো থেকে শুরু করেন, দেন সাবমিট দেন, ফোন নাম্বারটা নিশ্চয় আপনার বাসা আছে। একটা 6 ডিজিটের কোড গেছে, ওই কোডটা এখানে বসান। এটা আপনার কেটে দেন, আচ্ছা হয়ে গেছে। একটু নিচের দিকে নামেন, কোন অপশন আছে কিনা দেখি নাই, আপলোড ডিফারেন্ট যান, বাম পাশে দেখেন, এখানে একটু নিচের দিকে আসেন, এখানে ভিজিবিলিটির জায়গায় নিচে আসেন। আপনি মাঝে মধ্যে নিউজের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আমাদের কিছু ফুটেজ ইউজ করতে হইতে পারে, সেখানে কপিরাইট ইস্যু আসতেও পারে, তাই না? যেহেতু কপিরাইট ইস্যু আসতে পারে, সেজন্য আমরা এটা কি করে রাখবো, আর যে কোনো ভিডিও আপলোড করার সময় আনলিস্টেড অবস্থায় রাখবো, আনলিস্টেড দিয়ে দিন, পরে এটাকে চাইলে আমরা কি করে নেবো, আবার পরে ঘন্টা দেড় ঘন্টা আনলিস্টেড রাখবো, তারপর আমরা এটাকে আনলিস্টেড করে দেবো, ঠিক আছে, মানে আপনার পাবলিক করে দেবো, আপনার প্রতিটা ভিডিওতে আপনাকে কষ্ট করে আনলিস্টেড সিলেক্ট করতে হবে না, এটা প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সময় অটোমেটিক হয়ে যাবে, আনলিস্টেড হয়ে যাবে, আপনাকে কিছুক্ষণ পরে মনে করে আবার কি করতে হবে, এটাকে লিস্টেড করে দিতে হবে, ওকে। পারমিশন দেন, পারমিশন এরপর যদি আপনি চ্যানেলে কাউকে পারমিশন দিতে চান, ধরুন আপনারা দুজন মিলে কাজ করবেন, দুজন তো একসাথে চ্যানেল খুলতে পারবেন না, চ্যানেল তো খুলতে হবে একটা, তাই না?
তো একটা চ্যানেল খুলে আপনি দ্বিতীয় ব্যক্তিকে এখান থেকে অ্যাড করাবেন বুঝতে পারছেন ম্যানেজ পারমিশনে ক্লিক করে তাকে আপনি অ্যাড করে দিতে পারবেন এবারে হচ্ছে আসেন এখানে আমাদের কোনো কাজ নাই কারণ সাধারণত বেশিরভাগ মানুষই একাই চ্যানেল খুলে যেমন আমাদের এলইডিবি চ্যানেলটা কিন্তু আমরা কি করছি অনেক স্টুডেন্টদেরকে এখানে অ্যাড করাইছি সিআরদেরকে অ্যাড করে নিয়েছি ম্যানেজ থেকে কমিউনিটিতে ক্লিক করেন কমিউনিটি আসলে প্রয়োজন হয় না যেহেতু চ্যানেলটা আপনার যদি কোনো একটা কমিউনিটির জন্য আপনি চ্যানেল খুলেন কোন একটা সংস্থার জন্য সেক্ষেত্রে অনেকজনকে অ্যাড করে নিতে হয় কাউকে মডারেটর করে নিতে হয় কাউকে কমেন্ট অ্যাপ্রুভালের জন্য রাখতে হয় ওটা যে সংস্থার জন্য লাগে যেহেতু আমরা কোনো সংস্থা চালাচ্ছি না সো আমাদের এটা লাগবে না এরপর আসেন অ্যাগ্রিমেন্টে আসেন এখানে কোনো অ্যাগ্রিমেন্টস নাই যেহেতু আমরা কোনো সংস্থা চালাচ্ছি না অ্যাগ্রিমেন্টের প্রয়োজন নাই সেভ দেন এতটুকুই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল খোলা থেকে সেটিং পর্যন্ত এতটুকুই আপনার কাজ শেষ হলো এখন বাকি আরো কিছু অপশন আছে যেগুলো আসলে দেখানোর প্রয়োজন কিন্তু যেহেতু আমাদের কাছে কোনো ভিডিও নাই সেহেতু আমরা এগুলো এখন দেখালো আপনারা আসলে কোনো আমাদের কাছে যেহেতু ভিডিও নাই আমাদের কাছে তাছাড়া এগুলো বোঝানোটা আসলে খুব টাফ এবং সম্ভব না আর কি এখন সব সকলেই চ্যানেল আর্ট ব্যতীত এবং লোগো ব্যতীত নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল করে ফেলেন যদি কখনো দেখেন যে আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে তাহলে কি করবেন হতে পারে না আপনার ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করা হতে পারে না সেক্ষেত্রে আপনারা আবার থাকে আবার ক্লিক করেন কর্নারে ওই আপনার ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করেন ডান পাশে উপরে কর্নারে যদি কখনো নাম চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনি প্রথমে মাই চ্যানেলে ক্লিক করেন ইউ চ্যানেলে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন এবার আবার যান আবার ক্লিক করেন ওই সেম জায়গাটাতে আবার ক্লিক করেন সেটিং এ ক্লিক করেন যে চ্যানেলটার নাম চেঞ্জ করতে চান সেই চ্যানেলটা থাকা অবস্থা সেটিং এ ক্লিক করবেন এবার দেখেন এখানে অপশন আসছে যে এডিট অন গুগল একটা অপশন আসছে চ্যানেলের নামের নিচে এটা ক্লিক করেন আপনি চাইলে কিন্তু এখানে চ্যানেলটা নাম চেঞ্জ করতে পারবেন দেখছেন অপশন আসছে না আচ্ছা এবার এমনও হতে পারে যে আপনার মনে হচ্ছে যে আমি একটা চ্যানেল ভুলে খুলে ফেলছি এটা আমি ডিলিট করতে ক্যান্সেল করে দেন আমি ডিলিট করতে যাচ্ছি তাহলে আমি কি করব হ্যাঁ ব্যাক দেন যদি আপনি কোন একটা চ্যানেলকে ডিলিট করতে চান ব্যাক দেন অ্যাবাউট মি থেকে ব্যাক দেন যদি কোন একটা চ্যানেল আপনি ডিলিট করতে চান আরো ব্যাক দেন হয়নি ওই সেটিং অপশনটা আবার যান আমি চলে আসছি ঠিক আছে আসতো যদি কোন চ্যানেল ডিলিট করতে চান সেক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনি প্রাইমারি চ্যানেল কখনো ডিলিট করতে পারবেন না প্রাইমারি চ্যানেল ব্যতীত অন্য আপনার সেই জিমেইলের আন্ডারে যে প্রাইমারি চ্যানেলটা আছে সেটা ব্যতীত অন্য যে কোনো চ্যানেল যদি ডিলিট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে নিচে দেখেন বাম পাশে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে আপনারা এটা হাইড করেন আগে এটা হাইড করেন স্ক্রিনের ইয়েটা হাইড করেন নো 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 এই নিচে তো লেখা আছে হাইড এবং স্টপ শেয়ারিং হাইড করেন হ্যাঁ একটু নিচে নামেন স্ক্রল ডাউন করে নিচে নামেন দেখেন এখানে একটা অপশন আছে ডিলিট চ্যানেল দেখতেছেন আপনি কিন্তু চাইলে চ্যানেলটাকে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন যদি মাদার চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা পারবেন না মাদার চ্যানেল ব্যতীত অন্য চ্যানেলের ক্ষেত্রে এই অপশনটা আসবে কিন্তু ঠিক আছে মাদার চ্যানেলে যদি যান মাদার চ্যানেলে কিন্তু এটা কখনোই আসবে না মাদার চ্যানেলে গিয়ে দেখেন যে এটা কখনোই আসবে না আপনি আপনার মাদার চ্যানেলটাতে যান সুইচ দেন সুইচ অ্যাকাউন্ট মাদার চ্যানেল কোনটা এখানে হ্যাঁ মাদার চ্যানেলে যান এটা মাদার চ্যানেল করছেন এটা না আপনি আবার যান এটাকে মাদার চ্যানেল ধরেন নেই এটা ওর নিচে আরেকটা চ্যানেল আছে দেখেন হ্যাঁ এটা দেন দেখি এটা আসে কিনা দেখি না এটা তো আসার কথা না তাহলে মাদার চ্যানেল কোনটা একটু ডাউট ফিল হচ্ছে আমার ইমেল দিয়ে যে চ্যানেলটা খোলা হয়েছে সেটা হচ্ছে মাদার চ্যানেল একদম খোলার সাথে সাথে কোনটা ছিল স্যার একদম প্রথমটা হলো মাদার চ্যানেল এটাই মাদার চ্যানেল হ্যাঁ মাদার চ্যানেল তো ডিলিট অপশন আসবে না ফ্রেন্ড চ্যানেল স্যার মানে যেটা পরে তৈরি করেছেন মাদার চ্যানেলতে এটা আসার কথা না
তা কখনো মাথা ছাড়া আসবে না একটা মিনিট আমি একটু চেক করে দেখি জি স্যার যে অপশনটা আসে কিনা কারণ মাদার চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায় ওই চ্যানেলের আন্ডারে ধরুন সাকিব এখন ওর মাদার চ্যানেলটা ডিলিট করে দিয়েছে তাহলে ওই চ্যানেলের আন্ডারে যতগুলো চ্যানেল থাকবে সবগুলো কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে ঠিক আছে জি যদি আপনাদের মাদার চ্যানেলের মধ্যে যদি ভিডিও থাকে সেক্ষেত্রে মাদার চ্যানেলটার মধ্যে আপনি ডিলিট অপশন পাবেন ওকে আর যদি মাদার চ্যানেলটার মধ্যে যদি ভিডিও না থাকে সেক্ষেত্রে আপনি ডিলিট অপশনটা পাবেন না মাদার চ্যানেলের মধ্যে কখনো এই কাজটা করবেন না আমরা হয়তো প্রথম যখন শুরু করছিলাম তখন ভুলে করে ফেলছি জানতাম না এত কিছু মাদার চ্যানেলে কখনো মানে ভিডিও দিবেন না মাদার চ্যানেলে ভিডিও দেওয়া মানে বিপদ ডেকে আনা যদি মাদার চ্যানেলটা আপনি ডিলিট করে দেন দেখবেন ওই চ্যানেল ওই মেলের আন্ডারে যতগুলো চ্যানেল আছে সবগুলো অটোমেটিক কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে বুঝতে পারছেন আবার আরেকটা সমস্যা আছে যদি মাদার চ্যানেলে কখনো কপিরাইট ইস্যু খান মাদারা চ্যানেল কোন কপিরাইট ইস্যু কারণের কারণে যদি মাদার চ্যানেলটা ব্যান করা হয় তাহলে আপনার সকল চ্যানেলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে জি স্যার আমাদের এর জন্য আমরা সব সময় মাদার চ্যানেলটাকে সেভ রাখি সেভ রাখার চেষ্টা করি মাদার চ্যানেলটার মধ্যে কোনো ভিডিও দেই না আমরা একটা চ্যানেল স্যার এভাবে চলে গিয়েছিল 9700 সাবস্ক্রাইবার ছিল স্যার এটাতে 2017 সালে মাদার চ্যানেলে কেউ কখনো কোনো ভিডিও আপলোড করবেন না হ্যাঁ হয়তো পারে সেটা কপিরাইট ভিডিও না হোক কোনো সমস্যা নাই যদি কোনো কারণে মাদার চ্যানেল ক্লেম খেয়ে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওই মাদার চ্যানেলের আন্ডারে যতগুলো চ্যানেল থাকবে ধরেন এটার মাদার চ্যানেল হচ্ছে সাকিব হ্যাঁ সাকিবের ওই মেলের আন্ডারে কিন্তু সাকিব আরো 100টা চ্যানেল খুলতে পারে তাহলে মাদার চ্যানেল নষ্ট হলে 100টা চ্যানেল অনলাইন নষ্ট হয়ে যাবে কিন্তু ওই চ্যানেলে ওই মাদার চ্যানেলের মধ্যে যদি অন্য কোনো চ্যানেল নষ্ট হয়ে যায় বাকি চ্যানেলগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না কিন্তু মাদার চ্যানেল নষ্ট হয়ে গেলে মাদার চ্যানেলের কারণে বাকি সবগুলো চ্যানেলের উপর ইফেক্ট পড়বে স্যার এই ক্ষেত্রে মাদার চ্যানেলে যে আমি আপলোড করছি এগুলো কি স্যার কোনো ভাবে সুইচ করা সম্ভব অন্য চ্যানেলে না 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 কোনো ভাবে সুইচ করা সম্ভব না তাহলে কি এই ভিডিওগুলো ডিলিট করে দিব স্যার ওখানে ভিউ আছে না জি স্যার এখানে ভিডিও আছে একটু চেক করে দেখতে হবে আমার আমার জানার মতে আমার এরকম জানা নাই যে এটা করা যায় কি না তবে একটু চেক করে দেখতে হবে যে ওই মাদার চ্যানেলটাকে প্রাইমারি চ্যানেল থেকে সরানো যায় কিনা ওরকম মানে একটু চেক করে দেখতে হবে এর মুভ চ্যানেল নামে একটা অপশন আছে আসলে এটা অপশন এই অপশনটার কাজ কি আমি জানি না দেখেন এখানে মুভ চ্যানেল নামে একটা অপশন আছে এখান থেকে আসলে এর নিচে অ্যাডভান্স সেটিং এর ডিরেক্ট চ্যানেলের উপরে এখান থেকে কোনোভাবে এটা ই করা যায় কিনা এখন করিয়েন না পরে চেক করে দেখতে হবে যে এটা আসলে করার কোনো সুযোগ আছে কিনা মাদার চ্যানেলটাকে প্রাইমারি মেলে অন্য মেলের আন্ডারে সুইচ করার সুযোগ আছে দেখবো আর কি না স্যার এইটার অপশনটা হলো স্যার আমি বলি মাদার চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করা যায় স্যার এটা হলো স্যার এই মাদার অপশনটাকে একটা মানে মাদার চ্যানেলটাকে একটা ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করা যায় একটু আগে আপনি যে চ্যানেলটা বানালেন এক্সট্রা চ্যানেল আর কি ওইটাকে ব্র্যান্ড চ্যানেল বলে তো মানে এটা হলো ব্র্যান্ড চ্যানেল করারই অপশন স্যার মানে মাদার চ্যানেলটাই ব্র্যান্ড চ্যানেল করা যেতে পারে স্যার এই মুভ অপশন দিয়ে স্যার এই যে লেখা আছে স্যার মুভ চ্যানেল টু ইওর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্র্যান্ড এটা করতে পারেন করে দেখতে পারেন অন্য একটা মেলে নিয়ে যান এটা এটা কেন না দেখে অন্য একটা মেলে আন্ডারে নিয়ে গেলে এটা বেটার হবে স্যার অন্য মেলে মানে অ্যাকাউন্টে তাহলে আপনার এইটার উপর আর কোনো কি থাকলো না এই চ্যানেলটার উপর আপনার কোনো রিস্ক থাকলো না আর কি আপনার কাছে এখন মনে হতে পারে একটা ইমেল অ্যাড্রেস খুব সাধারণ কিন্তু সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে যখন একটা চ্যানেল গ্রো করে ফেলে তখন সেই ইমেল অ্যাড্রেসটা হয়ে যায় অসাধারণ একটা ইমেল অ্যাড্রেস কিন্তু 20 টাকা হতে পারে পারে না যদি সেই ইমেল অ্যাড্রেসে যদি একটা বড় বড় ইউটিউব চ্যানেল র‍্যাঙ্ক করে ফেলে তাহলে সেই ইমেল অ্যাড্রেসটা তো 20 টাকা হয়ে যেতে পারে স্যার এক্সপার্টরা বলে থাকেন যে মানে যাদের চ্যানেল এরকম মানে খুব হাই ফাই পজিশনে চলে গেছে তাদের ওই চ্যানেল যে আইডির আন্ডারে আছে সেইটা মানে ঢেকে রাখতে বলেন হাইড করে রাখতে বলেন কারণ কাছে মানে প্রকাশ করতে মানা করেন ওনার এরকম মানে শুনেছি যা সিকিউরিটি পারপাস অনেকে করে আর কি এটা এটা তো অবশ্যই করতে হবে আপনাকে যখন আপনার একটা চ্যানেল র‍্যাঙ্ক করবে আপনার চ্যানেলটা আসলে কোন মেলে আছে ওইটা কখনো কাউকে বলা যাবে না কারণ তখন সে হয়তো বা আপনার কোনো যদি কোনো কিছু জানে সে আপনার জন্ম তারিখ বা অন্য কোনো যদি ইনফরমেশন জানা থাকে সে তখন তাই এটা তার বলে দাবি করে বসবে যদি কোনো কারণে মেলটা সে রিকভার করে ফেলতে পারে তাহলে আপনার চ্যানেলটা সে পেয়ে যাচ্ছে
তাই না? তো এই ক্ষেত্রে সত্য কথাই বলছে, তো আপনারা চেষ্টা করবেন সবসময় যে চ্যানেলটা কোন মেইলের আন্ডারে আছে, চ্যানেলের নাম জানুক সবাই, সমস্যা নেই, প্রচার হোক সমস্যা নেই, কিন্তু সেটা কোন মেইলের আন্ডারে আছে এটা তো দেখা কোনো বাইরে থেকে দেখার কোনো সুযোগ নাই। আপনি না বললে তো আপনি কাউকে এটা বলবেন না, চ্যানেল বলে দেন সমস্যা নেই, চ্যানেলের নাম হচ্ছে অমুক, এখানে অমুক ভিডিও পাওয়া যায়, আপনি প্রচার করেন কোনো সমস্যা নেই, কিন্তু কখনোই এটা বলবেন না যে এই চ্যানেলে এই মেইলের আন্ডারে আছে, এক নাম্বার। দুই নম্বর কথা হচ্ছে কি, কখনো নিজের চেষ্টা করবেন আর কি যে পরিচিত জন, যারা পরিচিত জন, পরিচিত জন বলতে আমি বুঝাচ্ছি যারা আপনাকে চেনে, সেটা ফ্যামিলির মানুষ হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, পরিচিত জনদের কাছে চ্যানেল পাবলিসিটি না করাটা সবচেয়ে শ্রেয়, একটা জিনিস মনে রাখবেন। কারণ পরিচিত জনরা দুইটা কাজ করবে, একটা হচ্ছে কি অহেতুক আপনার ভুল বের করে আপনাকে ডিমোটিভেট করে দেবে। আমরা যদি কাউকে চিনি তাকে পরামর্শ দিতে চাইবো যে তোমার এটা এরকম হয়েছে, তোমার এটা এরকম হয়েছে, পরিচিত জনরা আপনাকে ডিমোটিভেট করে দিবে, কারণ সে যখন একটা কাজ করতে পারবে না আপনি করতে পারতেছেন, সে কিন্তু আপনাকে ডিমোটিভেট করবে। আমরা কিন্তু এমন অনেকজনকে চিনি যারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মেয়ে সাজে, মেয়ে সাজে অভিনয় করে, করে না? কিন্তু যদি এটা আপনার কোনো পরিচিত, আপনার কাইন্ডলি একটু চ্যানেলটা খুলে ফেলেন, আগে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে চ্যানেলটা খুলে ফেলেন। আমার একটা চ্যানেল আছে স্যার, মানে ওটা অনেক আগে খুলছিলাম নি, তো আর ইউজ করি নাই, আমার অ্যাডসেন্সে $30 আছে। তো ওটা আমি পিন ভেরিফিকেশনের জন্য পাঠাইছিলাম ওদেরকে, দুইবার আমি গেছিলাম পোস্ট অফিসে, কিন্তু ওরা আমার পিন ভেরিফিকেশন হবে না, তো পিন ভেরিফিকেশন কিভাবে হবে? ওরা আমাকে বলতেছে আপনার পিন ভেরিফিকেশনের জন্য আপনি পিন ভেরিফিকেশন দেন, আপনার টাকা উঠাতে চাইলে অ্যাডসেন্স আমাকে বারবার ইয়ে বলতেছে, তো আমি কাল গত বর্ষ আবার দিছি আর কি রিকোয়েস্ট পিন ভেরিফিকেশনের জন্য, তো ওরা বলল $200 মিনিমাম, তো $100 লাগে মনে হয়। না না, ভেরিফিকেশন করতে $100 লাগে, টাকা তুলতে গেলে $100 লাগে মিনিমাম, ভেরিফিকেশন করতে গেলে $10 লাগবে, $10। হ্যাঁ, আমার $30 আছে, তো ওরা বলছে আপনি ভেরিফিকেশন করুন টাকা ইয়া করার জন্য, কারণ আমি আবার দিছি, এখন আমি আবার যাব কিছুদিন পরে। যাওয়ার সময় গুগলে সার্চ করে যে অ্যাডসেন্সের যে লেটার আছে না, লেটারটা একটা ছবি ডাউনলোড করে নিয়ে যাবেন। অনেক সময় পোস্টমাস্টাররা বুঝে না, তাদেরকে দেখালে তারা কিন্তু চিনে ফেলবে, আমার ক্ষেত্রে এরকম হয়েছিল। আমি গেছিলাম যে এর আগে দুইবার আমাকে দেখাইছিল, অনেকগুলো অ্যাডসেন্সের অ্যাকাউন্ট দেখছিলাম প্রায় 50-60টা, কিন্তু আমারটা পাইলাম না। যদি পরপর তিনবার পিন ভেরিফিকেশন রিজেক্ট হয়, যদি পরপর তিনবার পিন ভেরিফিকেশন রিজেক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু ইমেলের মাধ্যমেও কিন্তু ভেরিফাই করা যায়, কিন্তু আপনাকে পরপর তিনবার রিজেক্ট হইতে হবে। জি স্যার, আমার দুইবার আমি পাই নাই আর কি, এটা তৃতীয়বার আমি আবার রিকোয়েস্ট পাঠাইছি। ওরা অবশ্য আমাকে আগস্ট মাসের 4 তারিখ বলতেছে যে আপনার পিন ভেরিফিকেশন তো পাঠানো হয়েছে, আপনি পিন ভেরিফাই করুন। তো আমি তো প্রায় গত বছর আমি অ্যাপ্লাই করেছিলাম 2018 সালের শেষের দিকে, তো আমি আবার গেছিলাম তখন দুইবার, ওই মাসে দুইবার গেছি, তো এখন ওটা প্রায় 8 মাস পরে বলতেছে আপনাকে তো আমরা পাঠাইছি, আপনি পিন ভেরিফিকেশন করুন। এখন আমি গেলে তো এখন পাবোই না, কারণ এর আগে গেছি পাই নাই, তার জন্য আমি আবার অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আপনারা অ্যাকাউন্টটা করে ফেলুন দ্রুত। হ্যাঁ, এরপর আমি কথা বলতেছি, 10 মিনিটের আমি একটা বিরতি নিচ্ছি।
চ্যানেল তৈরি করতেছেন আপনারা? ক্লাস শেষে মিনার আর ইমাম ভাই থাকেন, হ্যাঁ 12টায় সবাই যখন লিভ নেবে তখন আপনারা একটু থাকেন। জি স্যার।
একটা আমি আপনাদের একটা লিংক দিছি, সফটওয়্যারটার নাম হচ্ছে টিউব র্যাঙ্ক জিট, ঠিক আছে? এটা ডাউনলোড করার পরে এটা আনজিপ করার সময় সঙ্গে বোধহয় একটা পাসওয়ার্ড লাগতে পারে, আই এম নট শিওর, একটু চেক করে দেখি। আচ্ছা একটা পাসওয়ার্ড লাগতেছে, হ্যাঁ আমি পাসওয়ার্ডটা কালেক্ট করে নিই, কালকে ওয়েবসাইটটা ডিলিট করে দিছি। আপনারা একটা ডাউনলোড করে নিন, আমি পাসওয়ার্ডটা চেক করতেছি। আপনারা ডাউনলোড করে নেন, হ্যাঁ আমি এটা বের করতেছি, ভুলে গেছি কোথায় করছিলাম এটা। ভিডিও লিংক ডাউনলোড করছেন আপনারা? এটা হচ্ছে পাসওয়ার্ড, আপনাকে ডাউনলোড করছেন? জি স্যার। পাসওয়ার্ড হচ্ছে, এই ওয়েবসাইটের নামটাই হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ এটা আনজিপ করে রাখেন। এটা আমাদের এখন আমাদের প্রয়োজন হবে না, যখন আমরা ভিডিও ক্রিয়েট করব, ভিডিও ক্রিয়েট করার পরে আপলোডের বিষয়টা আসবে, তখন সেখানে আমাদেরকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন আপলোড করব তখন আমরা এই এই সফটওয়্যারটা ইউজ করে আমাদের আমাদের ভিডিও টাইটেল কি হবে, ডিসক্রিপশন কি হবে, ট্যাগ কি হবে, এটা আমরা নির্ধারণ করব এই সফটওয়্যার দিয়ে, ঠিক আছে? সে আপনাকে র্যাঙ্কিং করার জন্য হেল্প করবে, কারণ ইউটিউবে ভিডিও তো আর ব্যাকলিংকে র্যাঙ্ক করে না, টাইটেল ডিসক্রিপশন ভিউর উপর র্যাঙ্ক করে, তাই তো? আমরা এই সফটওয়্যারের সহযোগিতা নিয়ে, টিউব র্যাঙ্ক জিট এই সফটওয়্যারের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করতে পারবো, ওকে? এটা খুব ডিমান্ডেবল একটা সফটওয়্যার, এটা খুবই কার্যকর একটা সফটওয়্যার। আপনাকে চ্যানেল খুলে ফেলছেন ছাড়া, এটা জিপ খুলে না, হুম সে জিপ ফাইল তো এটা ভাঙতেছে না। পাসওয়ার্ড দিবেন? পাসওয়ার্ড তো আসছে না স্যার, পাসওয়ার্ড আসছে না, স্ক্রিন শেয়ার করেন আপনি। কারোটা হয়েছে? হয়েছে স্যার, আমি এই যে তো করলাম, এই যে পাসওয়ার্ডটা তো দেয়া আছে স্যার, ওই চ্যাট বক্সে দিছে ওয়েবসাইটের অ্যাড্রেস, তো ওইটাই পাসওয়ার্ড। আবার লিখে দিছি, অনেকে বুঝবেন না এই জন্য আবার লিখেও দিছি, পাসওয়ার্ড দিয়ে স্ল্যাশ দিয়ে দিয়ে দিছি। আপনি রতন, আপনি শেয়ার করেন। রতন আপনি শেয়ার করেন, ডাউনলোড করছেন? ডাউনলোড করছেন তো এটা দেখান আগে, রাইট ক্লিক করেন, দেন ক্লিক করেন, দেন কি বলে, একটা মিনিট একটা মিনিট একটা মিনিট স্যার, স্টক করেছি স্যার, রাখেন, ওকে দেন, ক্যান্সেল করেন, কাটেন,
স্ক্রিনটাকে আর বড় করেন না ভাই, এত ছোট লেখা দেখবো দেখবো আমরা, বলেন আরো বড় করেন, এটাকে ভিউ অপশনে গিয়ে এটাকে বড় করেন আরো। হ্যাঁ এবারে ক্লিক করেন, দেখি নেক্সটটা দেন, তো যেকোনো একটা দিয়ে দেন, দেন কি বলে এটা তো কারো হচ্ছে না, আপনার কেন 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 হচ্ছে, কি লিখছে নো ম্যাচ ফাউন্ড, এটা সম্ভবত আপনি একবার ট্রাই করছেন ইয়া দিয়ে, আপনি কোন আপনি মনে হয় একবার পাসওয়ার্ড ছাড়া ট্রাই করছিলেন, ডাইরেক্ট ক্লিক করে ঢোকার চেষ্টা করছিলেন, ওই জন্য নষ্ট হয়ে গেছে। ওকে দেন, ওকে দিয়ে কাটেন। এটা প্রপার্টিস দেখেন তো কত এমবি, কত এমবি দেখাচ্ছে, 8 দশমিক সামথিং দেখাচ্ছে দেখাচ্ছে। এই রতন এটাকে এখান থেকে কপি করেন, শুধু কপি করেন, কপি করে অন্য একটা জায়গায় সরাই নেন, দেন এবার এবার ট্রাই করুন তো দেখি কি সমস্যা, দেখি আবার ওকে দেন, দেখি আবার আবার ক্লিক করেন, আস্তে আস্তে করেন আস্তে আস্তে, এবার এবার দুই নম্বরটা দেন, এক্সপার্ট হিয়ার আর এক্সপার্ট হিয়ার দেন, হিয়ার দেন, হিয়ার দেন, দেন হিয়ার দেন, দেখি হচ্ছে না, করাপ্ট হয়ে গেছে মনে স্যার ফাইলটা, এটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে ডাউনলোড করেন, নতুন করে ডাউনলোড করেন, ওটাতে ক্লিক করলে হয়ে যেত, তখন এটা কপি করতে হয় না, লোকেশন চেঞ্জ করে ডাউনলোড করেন, লোকেশন তো দেখাইলো না, ওইটার উপর ডাউনলোড হবে বলেন, ওখানে তো আগে ওই ওখানে এখানে তো আগে থেকে একটা আছে, ওইটা ডিলিট করে দেন, গিয়ে যেখানে আগে ডাউনলোড হয়েছিল ওখান থেকে গিয়ে ডিলিট করে দেন। ওখানে নাই স্যার, আমি কাট করে নিয়েছিলাম আগে, কাট করে নিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, দেখা যাক এখন দেখি কি হয়, দেখেন ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে, দেখেন তো এখান থেকে করেন, এখান থেকে করেন দেখি কি হয়, বাকি খারাপ হলে যা হয় আর কি, এটা হতে যাচ্ছে না, এই জিপার দিয়ে হতে যাচ্ছে না, আপনার বাকিগুলো হয় না। আচ্ছা একটা কাজ করি, যতন একটা কাজ করতেছি রাখেন, আমি পাসওয়ার্ড ছাড়া আপনাকে দিচ্ছি, হ্যাঁ আমি ডাউনলোড করে আপনাকে আবার দিচ্ছি, একটা মিনিট সময় দিন আমাকে, ঠিক আছে স্যার আমি অন্যভাবে করে দিচ্ছি, পাসওয়ার্ড আমিও দিব একটা, বাট সহজ পাসওয়ার্ড দিব 2020, পাসওয়ার্ড ছাড়া হলে আবার এটা নষ্ট হয়ে যাবে, ফরম্যাট মিলে নেই এটাতে, ঠিক আছে সবাই একটু ট্রাই করে দেখেন আপনাদেরটা হয় কিনা, যদি কারো যদি সমস্যা হয় তাহলে আমি নতুন একটা দিচ্ছি, এটাকে আপনারা ডাউনলোড করে নিন, ভাই আমারও সেম সমস্যা হয়েছে, দেখতেছি দেখেন আমি নতুন একটা দিচ্ছি, এটা দেখেন হয় কিনা, আপনাদেরটা তো এর আগেরটা কি রার ফাইল ছিল কিনা দেখেন তো, রার ফাইল কিনা দেখেন তো, এর আগেরটা নাকি জিপ ফাইল ছিল, দেখেন রার ফাইল ছিল, আচ্ছা দেখি রার যদি না হয় আমি জিপ করে দিচ্ছি সমস্যা নেই, এখন এখন আমি আবার রার দিচ্ছি, দেখেন রার যদি হইলে তো হইলো, না হইলো অন্যভাবে দিব, আমারটা আমি চেক করছি আমারটা তো হয়েছে, কোনো সমস্যা নেই, সবারটা হয়েছে দু একজন ছাড়া,
দেখি রতন লিংকে ক্লিক করেন তো দেখি স্ক্রিন শেয়ার করেন দেখি ডাউনলোড প্রসেসটা দেখি আপনার রতন ডাউনলোড করছেন স্যার ডাউনলোড হচ্ছে আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি আগে যেগুলো ডাউনলোড করা আছে সেগুলো ডিলিট করেন সবগুলো স্যার আমারটা পেয়ে গেছে আচ্ছা আগেরগুলো ডিলিট করেন রতন দেন স্ক্রিনটা শেয়ার করেন রাইট ক্লিক করেন আনজিপ করেন রাইট ক্লিক করে আনজিপ হয়েছে এখানে আনজিপ হয়েছে এটা পাসওয়ার্ড চাইবে তো দেন 2020 দেন আগের তো আছে বুঝছেন আপনি ভুল করতেছেন আপনি আগেরও কিছু এখানে ওই এখান থেকে এটা কপি করে সরাই ফেলেন ফাইলটা এখানে আগেও আনজিপ করা আছে প্রবলেমটা কোথায় আপনার এখানে হচ্ছে না তো ফাইল পাই নাই তো ভিতরে ফাইল নাই দেখেন চেক করে দেখেন এটা না এটা না ওইটার ভিতর দেখেন এটার ভিতরে আছে এটা কি ফ্রি ভার্সন নাকি না না এটা কি ফ্রি আপনারটা ফ্রি ভার্সন নাকি স্যার সফটওয়্যারটা ডাইরেক্ট ইসে দিয়ে দেওয়া যায় না ড্রাইভে ওইটা ট্র্যাক ফাইল তো নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা আমি ডাইরেক্ট ডাইরেক্ট দিয়ে ট্রাই করে একবার দেখলাম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বুঝছেন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য দিনে একটা মিনিট রাখেন আমি আপলোড করে দিচ্ছি
এটা ওই এটা সরাসরি যাবে না বুঝছেন ফোল্ড এটা সেটআপ ফাইল যাবে না ওপেন করে দিলে অনেকগুলো ফোল্ডার তো ভিতরে কারণ এটা না ওপেন করে দিলে যাবে না প্রথমে আপনি এই ফোল্ডার এটা ওপেন করেন তো দেখি এটাকে আমি জিপ করে দিছি আগেরটা রাত ছিল এখন জিপ করে দিছি এখন পাসওয়ার্ড লাগবে না আগে ট্রাই করেন এখনো পুরোপুরি ইয়া হয় নাই হ্যাঁ হয়ে গেছে ট্রাই করুন এটা আপনার ইয়া লাগবে না ঝামেলা করবে না এটা পাসওয়ার্ড চাইবে না আগের গুলো ডিলিট করে দেন আগে যা আছে সব ডিলিট করে দেন এগুলো ডিলিট করেন উপরেরটাও ডিলিট করেন হ্যাঁ এটাও ডিলিট করেন ডাউনলোড হয়েছে কিনা দেখেন এখন যেটা দিছি এটা জিপ ফাইল দেন এটা পাথর চাইবে না ওখানে আবার দিয়ে দিছে না দেন ও জিপের মধ্যে জিপ ছিল ওই জন্য আপনারটা হচ্ছিল না দেন এখানের মধ্যে আবার জিপ আছে নাই কিছু নাই কিছু নাই আপনারটা মনে হয় ভাইরাস খেয়ে ফেলতেছে কিনা তাও তো বুঝতেছি না রাখেন আমি সবগুলো ফোল্ডার ভেঙে দিই এখানে অনেক অনেকগুলো ফোল্ডার আছে তো আপনারটা ক্যাচ করতে পারতেছে না ফুল ভার্সন বুঝতে পারছি আমি এখানে অনেকগুলো ফোল্ডার আছে ইএক্সি আপনাদের গুলো তো অনেকগুলো ফোল্ডার আছে না কি স্যার অনেকগুলো ফোল্ডারের ভিতরে বেশ কয়েকটা ঢোকার পরে একটা মানে ফোল্ডার ওইটার মধ্যে আশা করতে পারেন ক্র্যাক ভার্সনে থাকবে না ভাইরাস এটা আশা করাটা হয়তো মুশকিল আমাদের এখানে তো এমনিতেই হয়ে গেছে একবারে আপনি যেটা দিলেন প্রথমে ওখানে এখন হবে আমি এখন নতুন কাবাদ দিচ্ছি আবার দিচ্ছি সমস্যা নাই যে করছে সে ফোল্ডার একটু বেশি করে ফেলছে নতুন একটা মিনিট ওয়েট করুন ওনার ওনার ইয়েটাই উইন্ডো উইন্ডারটা মানে ইয়ে করতে পারতেছে না অনেকগুলো ফোল্ডার ইয়ে করতে পারতেছে না ক্যাচ করতে পারতেছে না আমি শুধুমাত্র এখন আপনাকে সেটআপ ফাইলটা দিচ্ছি বুঝছেন এখানে শুধু একটা ফাইল আপনাকে আর বারবার করে ইয়ে করতে হবে না ধরেন রতন আপনি সাইট পাঁচবার ডাউনলোড করছেন অনেকবার কষ্ট করছেন পাসওয়ার্ড লাগবে না আমাকেও চার পাঁচবার আপলোড করতে হচ্ছে দেখে এটা ট্রাই করেন রতন আর তো ট্যাব গুলো অফ করে দেন অনেকগুলো ট্যাব হয়ে গেছে অফ করে দেন প্রয়োজনীয় ট্যাব গুলো এটা ডাউনলোড করেন শুধু সেটআপ ফাইলটা দিছি আমি সেটআপ ফাইলটা ডাউনলোড করেন আপনাকে খুঁজে ডাউনলোড করতে হবে আচ্ছা এখানে পাইছেন না হয়েছে দেখেন তো হয়েছে কেন পাইছি স্যার ওকে ঠিক আছে পাইল হয়েছে অনেকবার ইয়ে করতে হয়েছে যাই হোক যাদের রতনের মধ্যে প্রবলেম হচ্ছে আপনার লাস্টের যেটা এখন দিলাম ওইটা করে নেই আমি শুধুমাত্র সেটআপ ফাইলটাকে এখানে দিছি বাকি সবগুলোকে ইয়ে করে দিছি নষ্ট করে দিছি যাদের প্রবলেম মনে হচ্ছে আপনারা একদম রতনের মতো লাস্ট লাস্টের ইয়েটা নেন অনেকগুলো লাগবে না আচ্ছা তাহলে আপনারা আপনাদের সকলের চ্যানেল ওপেন করা হয়েছে আপনাদের সেকেন্ড কাজ হচ্ছে সেই চ্যানেলটার চ্যানেল আর্টটা একটু সুন্দর করে তৈরি করে ফেলবেন চ্যানেলটাকে ভেরিফাই যা যা করার করে ফেলবেন
কারণ এগুলো আসলে খুব দরকার। চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে, চ্যানেল আর্টটাও সুন্দর করে দিতে হবে, লোগোটা সুন্দর করে দিতে হবে। এবং আপনাদের আর একটা কাজ দিয়ে দিচ্ছি আমি, এটা আসলে খুব সহজ কাজ, এটার জন্য আপনাদের অনেক বেশি সময় লাগবে না। ওয়েবসাইটের কথাটাও মনে রাখবেন, ওয়েবসাইটটা আপনারা ভুলে গেলে হবে না। আমি নেক্সট ক্লাসে ওয়েবসাইটে কিছু কাজ করাবো, এক ঘন্টা ইউটিউব নিয়ে কাজ করব আর আমরা এক ঘন্টা ওয়েব নিয়ে কাজ করব, আর এক ঘন্টা আমরা এমনি প্র্যাকটিস, যা যা প্র্যাকটিস করার দরকার প্র্যাকটিস, আবার বাকি যে সময়টুকু থাকবে হাফ অ্যান আওয়ারের মতো, সেই সময়টুকুতে আমরা আপনাদের কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনগুলো আনসার করব। এখন কথা হচ্ছে আপনারা একটা ভিডিও বানাবেন, যে যে জিনিসে কাজ করতে চাচ্ছেন ভিডিও বানিয়ে ইউটিউব আপলোড করতে হবে না, জাস্ট ভিডিও বানিয়ে আপনার কম্পিউটারে রাখবেন বা আপনার মোবাইলে রাখবেন, নেক্সট ক্লাস আমাকে প্লে করে দেখাবেন, যে এটাকে এডিট এডিটও করবেন ভিডিওটাকে, ভিডিওটা তৈরি করে এডিট করে আমাকে নেক্সট ক্লাস আপনারা দেখাবেন, ঠিক আছে? পারবেন তো? জি স্যার ইনশাআল্লাহ। সবাই পারবেন তো? কারো কোনো কোয়ারি আছে বিষয়ে? পারবেন না আমার কনফিউশনস, সকলে পারবেন তো? একটা করে ভিডিও বানাবেন, একদম 2-3 মিনিটের হলেই হবে, বেশি বড় লাগবে না। সাথে সাথে ওয়েবসাইটের কাজটা কন্টিনিউ করে নেন, ঠিক আছে? এটা আবার এটার জন্য এটা বন্ধ করে দেন, এটা পার্সোনাল প্রজেক্ট, এটা হচ্ছে টিম প্রজেক্ট। আর অনেকে, আমি অনেকের অভিযোগ পাচ্ছি, অনেকে টিমে থাকা সত্ত্বেও টিমকে সময় দিচ্ছেন না। হ্যাঁ, এটা আসলে একটা, এটা প্র্যাকটিসের জন্য অ্যাকাউন্টটা করা হয়েছে, তো প্র্যাকটিস যদি ভালোভাবে করতে চান টিমে কাজ করেন, একজন বা দুজনের উপর কাজগুলো চাপাই দেওয়ার চেষ্টা করেন না। অনেকে আছে টিমের মধ্যে কাজ করতে চান না, বা দুই একজন আছেন যারা একটু ডেডিকেটেড, তাদের উপর কাজগুলো চাপাই দিচ্ছেন, অনেকে আছেন এখানে। তো আমি নাম বলে কাউকে বিভ্রান্ত বা লজ্জা দিব না, এটা শুধরে যান, আদারওয়াইজ আমাকে ক্লাসের মধ্যেই আপনাকে ধরতে হবে। তার কোনো কোয়ারি আছে আজকের আলোচনা পর্যন্ত? আমাদের ইউটিউবের অনেক অনেক কিছু জানা বাকি আছে, আমরা অনেকগুলো প্রশ্ন আপনারা করতেছেন মাঝখান থেকে মাঝখান থেকে, তো মাঝখান থেকে প্রশ্ন করবেন না আপনারা কাইন্ডলি। প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা আছে, ধারাবাহিক ভাবে আমি যাচ্ছি, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সেই আলোচনা পর্যন্ত আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আনসার করব। ধারাবাহিক ভাবে গেলে আপনার কাছে বিষয়টা কঠিন মনে হবে না, মাঝখান থেকে আপনাদের অনেকের অনেক অনেক কিছু মনে প্রশ্ন আছে আমি জানি, তো এগুলো আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। আমরা প্রথম দিন নিশ নিয়ে কথা বললাম, আজকে চ্যানেল ক্রিয়েশন নিয়ে কথা বললাম, নেক্সট ক্লাসে যখন আমরা ভিডিও, আপনারা ভিডিও বাসায় বানাবেন, ভিডিও এডিটিং নিয়ে টুকটাক কিছু কথা বলবো, এরপরে চ্যানেলে এগুলো আপলোড করতে হয় কিভাবে, আপলোড করার ট্রিক্স নিয়ে কথা বলবো, এরপরে আমরা কথা বলবো কিভাবে ভিউ নিয়ে আসতে হয়, কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসতে হয়, সেই ট্রিক্স গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে, তো মাঝখান থেকে আমার মনে হয় প্রশ্ন না করে আমরা স্টেপ বাই স্টেপ পুরো কোর্সটা করে ফেলবো। আমার মনে হয় আর 2টা ক্লাস হলে আমাদের আমাদের কোর্স শেষ হবে। আসলে ইউটিউবে কোর্স অনেক জায়গায় দেখি আমরা যে 7 মাস 7 মাস 6 মাস কোর্স করে, তো আসলে আপনি যদি একটু একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় যে একদিন ক্লাস করালে এনাফ হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে এডিটিং জানাটা কিন্তু এটা আগে থেকে আপনাকে জানতে হবে, কারণ ইউটিউবে যেহেতু ভিডিও রিলেটেড কাজ থাকে, তো এখানে এডিটিং এর একটা বিষয় থাকে, এটা আপনাকে আগে থেকে জানতে হয়। আমরা সহজ বিষয় নিয়ে কাজ করব, কঠিন কোনো প্যারা নিয়ে আমরা কাজ করব না। হ্যাঁ, কারো কোনো কোয়ারি থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আদারওয়াইজ আপনারা ক্যামেরা অন করেন, আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে ক্লাস শেষ করে দেব। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই ক্যামেরা অন করেন, আপনি প্রশ্ন করতে থাকেন, ক্যামেরা অন করেন, প্রশ্ন করতে থাকেন। কোর্সের জন্য আমি পেড করেছিলাম আর কি, তো আমি কোনো লিংকই পরে আর পাইনি, ওই যে ভিডিও এডিটিং এর যে একটা কোর্স ছিল। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি একটা এসএমএস করে রাখেন, ইমেলটা দেন শুধু, আপনি পেয়ে যাবেন, এখন কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার। আমাকে আসলে অনেকে করলে আমার মনে থাকে না, বুঝতে পারছেন, একটু নক করে আমাকে একটু বলে দিতে হয়, বুঝতে পারছেন? আপনি হয়তো বা প্রথম দিন যারা